নমস্কার, ওয়েলকাম শাড়িহাটের লাইভে। শুলিপি সাহা লাইভে চলে এসেছি। রিকোয়েস্ট টু অল অফ ইউ, অবশ্যই যারা যারা জয়েন করছে একটু আমাকে হাই হ্যালো কমেন্ট করবে। দেখতে পাচ্ছ কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানাবে। কে কে জয়েন করছো? রুচি ম্যাম, হ্যালো, গুড ইভিনিং রুচি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম আওয়ার শাড়িহাট লাইভ। অ্যান্ড স্বরূপাদি, গুড ইভিনিং। অনামিকা, গুড ইভিনিং। হাই ডিয়ার, কেমন আছো? অনেকদিন পর দেখছি। জিয়া, গুড ইভিনিং ডিয়ার। জিয়া, অনেকদিন পর কেন দেখছো? আমি তো রোজ প্রায় দিনই লাইভে আসছি, শুধু সানডে বাদ দিয়ে প্রায় দিনই লাইভে আসছি। যতক্ষণ আমার শরীর সুস্থ থাকবে আমি লাইভে আসব। গুড ইভিনিং। হ্যালো পারমিতা ত্রিপাঠী ম্যাম, ওই পারমিতা দি, গুড ইভিনিং। জি, অল ক্লিয়ার সুইটার, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম সবাইকে, ওয়ার্ম ওয়েলকাম শাড়িহাটের লাইভে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন, অবশ্যই একটু আমাকে হাই হ্যালো কমেন্ট করবেন, এবং যারা যারা রয়েছেন তো আমার লাইফটা অবশ্যই শেয়ার করে দেবে সবার সঙ্গে। শেয়ার ডান। থ্যাংক ইউ স্বরূপাদি, থ্যাংক ইউ মোনালিসাদি, হাই জিয়াদি। আমি বাড়ি ছিলাম, আমি বাইরে ছিলাম গো। ও আচ্ছা আচ্ছা, বাইরে ছিলে, কোথায় গেছিলে, ঘুরু ঘুরু করতে নাকি? হ্যালো শ্যামলি দি, গুড ইভিনিং। পলি দি, গুড ইভিনিং, ওয়েলকাম শাড়িহাটের লাইভে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছো। রিকোয়েস্ট করবো একটু কমেন্ট করো, লাভ লাইক রিয়াকশানসের পাশাপাশি তোমাদের ভালোবাসাটা সব থেকে বেশি দরকার, যেটা একদম না বললেই নয়, শুরুতেই বলছি, একটু শেয়ার করতে হবে, এবং বেশি করে লাভ লাইক রিয়্যাক্টের পাশাপাশি একটু কমেন্ট করতে হবে। প্লিজ, রিকোয়েস্ট টু অল অফ ইউ। আমি আমার লাইভের প্রোফাইলটা সব জায়গাতে শেয়ার করে দিয়েছি, তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও, যাতে আমার লাইফটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে এবং অনেকে জয়েন হতে পারে। হ্যালো স্বরূপাদি, গুড ইভিনিং। শ্যামলিদি, হাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো সুন্দরীকে, রূপালিদি, গুড ইভিনিং, ওয়েলকাম শাড়িহাটের লাইভে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা লাইভে রয়েছো, কমেন্ট করছো, লাইভটা শেয়ার করে দিও। চলো আজকেও একটা ধামাকাদার কালেকশানস নিয়ে শাড়িহাটের লাইভে চলে এসেছি। আমি শুলিপি সাহা। শাড়িহাটের লাইভ যারা খুঁজে পাচ্ছ না বা নোটিফিকেশান পাচ্ছ না, তাদের জন্য বলবো, নোটিফিকেশান পেতে গেলে শাড়িহাটের পেজটাকে ফলো রাখতে হবে। ফলো করে রাখবেন শাড়িহাটের পেজটাকে, ওয়েলকাম শাড়িহাট লাইভ। অ্যান্ড জো জো শাড়িহাট কা লাইভ কা ওয়েট করতে হো, উনকো লিয়ে, উনকে লিয়ে বলতি হো কি শাড়িহাট কা পেজ লাইভ কো যাকে পেজ পেজ মে যাকে পেজ কো থোড়া লাইক কর দিজিয়েগা অ্যান্ড ফলো কর দিজিয়েগা। মিতা দি, শেয়ার ডান, থ্যাংক ইউ। হাই দি, গুড ইভিনিং, গুড ইভিনিং। রিমি দি, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করে দেবো, আজকেও একটা নতুন একটা কালেকশানস নিয়ে লাইভে এসেছি, অবশ্যই দেখাবো পুজো কালেকশানস। তাছাড়াও ডেলি ওয়েয়ারের জন্য কিছু কালেকশানস রেখেছি। তোমরা জানো যে প্রতিদিন ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশানস আমার কাছে সবসময় থাকে শাড়িহাটের স্টোরে। ওয়েলকাম সবাইকে, অবশ্যই স্টোরে এসে কেনাকাটা করতে পারবে। বাগুইহাটি কলকাতা থাকছে আমার স্টোর অ্যাড্রেস, যারা যারা আসতে চাইছো বাগুইহাটিতে এসে একটা ফোন করবে, আমরা গাইড করে দেবো। চলো, আমাদের সানডে সব ক্লোজ থাকে, তো সানডে বাদ দিয়ে যে কোনো দিন আসতে পারো। অবশ্যই জানিও যে ক্লিয়ার আছে কি না, একদম। থ্যাংক ইউ সো মাচ অনেকেই জয়েন করছো। আজকে কী কী কালেকশানসে থাকবে বলে দিই, কালেকশানসে কী থাকবে বলে দিয়ে বুকিং প্রসিডিওর বলবো। চলো না, আমি আজকে দেখতে পাচ্ছি তোমার ফ্রন্ট ক্যামেরাতে। চলো শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। তুই শুধু কমেন্টগুলো কর, ঠিক আছে? চলো শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। এসে গেছি বনু, কতবার চেক করছিলাম লাইভ স্টার্ট করোনি। হ্যাঁ, আজকে একটু 10 মিনিট আবার লেট হলো কুরিয়ার ছাড়তে ছাড়তে। তো তোমাদের কুরিয়ারগুলো না ছাড়লে তো আবার তোমরা আবার আমাকে বলবে কি হলো দিদি, ট্র্যাকিং কোথায়, কুরিয়ার ডিসপ্যাচ হয়েছে কি না। শেয়ার ডান, থ্যাংক ইউ অঙ্কিতা দি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ যারা যারা শেয়ার করছো, শেয়ার ডান করছো, অবশ্যই আমরা জানবো। বাট তবুও শেয়ার ডানটা একটু বলো, তাহলে কি আমরা বুঝতে পারবো কারা কারা তোমরা শেয়ার করছো। থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভে নতুন আছো তাদের জন্য বলবো,
ওয়েলকাম শাড়ি হাটের লাইভে, এবং অবশ্যই পেজটাকে ফলো করে রেখো। বাগুইহাটি দেশবন্ধু নগর আমার সব, চলে এসো বাগুইহাটিতে, তুমি আমার পাশাপাশিই রয়েছো। আজকের কালেকশনসের মধ্যে আমি যেটা পরে আছি এটা তো থাকবেই, এটা একদম হ্যান্ড বাটিক, যেটা চান্দেরি সিল্ক মাহেশ্বরী বর্ডার। আমি তোমাদের কথা দিয়েছিলাম চান্দেরি সিল্কে মাহেশ্বরী বর্ডারে হ্যান্ড বাটিক প্রিন্ট রেডি করাবো, তো অবশ্যই আমি রেডি করি, আমার কথাটা রেখেছি। আজকের এই কালেকশনসটা একদম নতুন কালেকশনসে দেখাবো, চান্দেরি সিল্কে একদম মাহেশ্বরী বর্ডার উইথ হ্যান্ড বাটিক প্রিন্ট, যেটা পুরোটাই চান্দেরি সিল্কে রয়েছে। তোমরা আমার কাছে চান্দেরি সিল্ক মাহেশ্বরী বর্ডার বিভিন্ন রকমের ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের পেয়েছো, আজকে থাকবে হ্যান্ড চান্দেরি বাটিক, হ্যান্ড প্রিন্ট চান্দেরি বাটিক। ইয়ে শাড়ি মে জো ওয়ের কি হু, ইসকা নাম হ্যায় চান্দেরি সিল্ক কা উপর পুরা মাহেশ্বরী বর্ডার অ্যান্ড হ্যান্ড বাটিক প্রিন্ট কা প্রিন্ট হ্যায় ইয়ে, নট উইভিং, দিস ইজ প্রিন্ট ওয়ালা বাটিক শাড়ি হ্যায়, পুরা সিল্ক মেটেরিয়াল হ্যায়। মডেল দেখাবে? হ্যাঁ সুনন্দাদি, সুনন্দাদি মডেল দেখাবো। খাদি বেনারসি, খাদি বেনারসি রেড কালার কাল শপে আসলে একটু হোয়াটসঅ্যাপ করো। এই হচ্ছে মডেল, আজরাক মডেল, 850 রেঞ্জ, 850-এর আজরাক মডেল থাকবে আজকে। প্রচুর দিন ধরে আমাকে বলেছিলে, অবশ্যই আজকে তোমাদের জন্য কালেকশানস রেখেছি। আর একটা কালেকশানসে চলে এসেছে রেড অ্যান্ড হোয়াইটে ইক্কাল, যেটা হচ্ছে একটু বাটারি কালার হয়, ইক্কালে পিওর রেড তো হয় না, ইক্কালের ডিজাইন প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন এসছে, দারুণ দারুণ কালার এসছে। ইক্কাল থাকবে লাল সাদা দিয়ে ফার্স্ট স্টার্ট করব, কেন কি বাঙালি দুর্গাপুজোতে লাল সাদা শাড়ি একটা দরকারি হয়। চলো, এই হচ্ছে পুরো কাজ ইয়েটা, তোমার শপে গিয়ে কালেকশনস ভীষণ সুন্দর, থ্যাংক ইউ রিয়া, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই যারা যারা শপে এসছো আবার করে আসবে, তোমাদের সঙ্গে দেখা হবে। তোমারটা দাম কত? হ্যাঁ সান্নিতা দি, আমারটা দাম কত গেস করো, আজকে আমারটার দাম তোমরা গেস করো। সুলতাদি শাড়ি পেয়ে গেছো, শাড়ি এবার আমি ওয়েট করব তোমরা কতক্ষণে শাড়ি পরে আমাকে সুন্দর করে ফটো দেবে। থ্যাংক ইউ সো মাচ অসীমাদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, সঙ্গে থাকো, এবং অবশ্যই কালেকশানস কেমন লাগছে বলতে হবে, বেশি বেশি করে কমেন্ট করতে হবে, লাভ লাইক রিয়াক্ট দিতে হবে, যাতে একদম লাইভটা রিচ ডাউন না হয়, এবং লাইভটা সবার কাছে শেয়ার করে দিতে হবে। মোস্ট ওয়েলকাম সবাইকে, রিকোয়েস্ট টু অল অফ ইউ, যারা এখন দেখছো বা পরে দেখবে প্লিজ লাইভটা শেয়ার করে দিও, প্লিজ শেয়ার মাই লাইভ। তোমার শপে গিয়ে কাল রেড খাড্ডি পাবো? পরখা ম্যাম, কাল আমি শপ ওপেন থাকছে, বাট কাল আমি থাকছি না শপে, তো কাল হয়তো আমি লাইভে আসতে পারবো না, বাট তুমি শপে আসলে দেখিয়ে দেবে তোমাকে, ঠিক আছে? আমার যারা রয়েছে এরা শপে আসলে সবাই কোঅপারেট করবে, তোমাকে দেখিয়ে দেবে কালেকশানস। ঘিচা বেনারসি দেবে গো? ঘিচা বেনারসি দেব আমি, দেবো কি তোমাদের নিতে হবে ঘিচা বেনারসি, আসুক নিউ কালারে, নিউ কালেকশানসে দেখিয়ে দেবো। ওরে বাবারে সন্নিতাদি কী বলছো, 2200 টাকা? আরে তারপর বলো, গেস বলো দিদি, 1850-এর স্বর্ণচুরি হবে গ্রিন কালার। মুনমুন দিয়ে স্ক্রিনশট দাও, গ্রিনের মধ্যে স্বর্ণচুরি প্রচুর কালার হবে, গ্রিনের মধ্যে অনেক রকমের স্বর্ণচুরি আমার কাছে আছে, গ্রিনে পিঙ্ক, গ্রিনে রেড, গ্রিনে ব্লু, তো একটু স্ক্রিনশট দিয়েও পেয়ে যাবে। চলো একটু গেস করো আমার শাড়িটা কী প্রাইস থাকতে পারে। আচ্ছা বলে দিচ্ছি, ইক্কাল দেখাবো 2400 রেঞ্জের, সেমি মডেল সিল্ক থাকবে আজকে, মাত্র 850 রেঞ্জের আজরাক প্রিন্টে। আমি যে শাড়িটা পরে আছি, আমার শাড়িটার প্রচুর কালার অপশানস থাকবে, মাহেশ্বরী বর্ডার হ্যান্ড বাটিক প্রিন্ট অ্যান্ড ফুললি সিল্ক, ফুললি হ্যান্ড প্রিন্টেড শাড়ি। গুড ইভিনিং গার্গিদি, গুড ইভিনিং, থ্যাংক ইউ সো মাচ। রিয়া বলছে আমাকে সামনে বেশি সুন্দর লাগে লাইভের থেকে, কি জানি লাইভে কি হয়। যাই হোক, যারা যারা সামনে এসে দেখেছো থ্যাংক ইউ সো মাচ এরকম মিষ্টি একটা কমেন্ট করার জন্য, নিজের প্রশংসা পেতে কার না ভালো লাগে বলো। তোমারটা 2600 টাকা সোমাদি, 2600 টাকা। আচ্ছা আর একটু কিছু গেস হয়ে যাক, তোমারটার পি পিতুলিকাদি গেস করতে বলেছে আমারটার আজকে প্রাইস, একটু গেস করো আমি বলে দিচ্ছি। তোমাদের একদম দারুণ কোয়ালিটির শাড়ি, যে প্রাইজে আমার কাছ থেকে তোমরা পেয়েছো সেই রকম একটা প্রাইজে আমি তোমাদের দেবো এই শাড়িটা। চলো, মহুয়া মায়া রয় চৌধুরী দিয়ে 1600 টাকা। আচ্ছা তারপর আরেকটু গেস করো, তোমরা গেস করতে থাকো প্রাইসগুলো, আমি একটু বুকিং প্রসিডিওর বলে দিই। বুকিং প্রসিডিওর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে, যে কোনো
শাড়ি নিতে গেলে স্ক্রিনশট দিতে হবে, দুটো নাম্বার দেখো স্ক্রিনে দেখতেই পাচ্ছ, দুটো নাম্বার রয়েছে, যে কোনো একটা নাম্বারে স্ক্রিনশট পাঠাতে হবে। এবং যারা অনলাইনে বসে কিনছো তাদের জন্য অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং, কিন্তু পেমেন্ট অপশানস থাকছে গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার, পেটিএম ট্রান্সফার। অনলাইন ট্রান্সফার ক্যাশ অন ডেলিভারি হয় না। মৌসুমি দি 950, আচ্ছা তুলিকা দি উইদিন 200। আচ্ছা দেখে কি মনে হচ্ছে এটা 950-এর একটা শাড়ি? এইটুকু তো বুঝতে পারছো, এটা কি দেখে মনে হচ্ছে? সহেলি দি 1250, তোমারটা 1250। সুলেখা দি, সুলেখা বোস চৌধুরী দি 1300। অসীমা দি 1200 টাকা। হয়তো একটু দেখে গেস করো, অ্যাটলিস্ট এইটুকু তো গেস করতে পারবে। সুতপা দাস সেনগুপ্তা দি 1400। ওরে বাবা, পারমিতা দি বলছে 3000 অ্যাপ্রক্স। মেরি শাড়ি বাল্লি মিল গেই হে, সুন্দর হে মশরু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সম্রাট খাতুন কুন্তে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য থ্যাংকস এ লট। চলো, হ্যালো সোনিয়া দি গুড ইভিনিং। সুতপা দাস সেনগুপ্তা, আচ্ছা শিল্পী দি 2000। আচ্ছা চলো এবার আমি বলে দিই আমার শাড়িটার প্রাইস। প্রিয়া পল দি 3000 টাকা, সোনিয়া দি 1050। না না সোনিয়া দি, 1050-এর শাড়ি কি এটা? 1050-এর শাড়ি এটা নয় গো, 950, 1050-এর শাড়ি এটা নয়। চলো 3250, সন্দিতা দি আবার বলছে 3250। আচ্ছা চলো, অনেকটা সেম গেস করেছিল, এবার প্লিজ বলো। এইবার জিয়া এবার বলে দিচ্ছে, সুতপা দাশগুপ্তা দি অনেকটা ঠিক গেস করেছে, তুমি বলেছো 1400 টাকা, তার থেকে 1 টাকা কম, মাত্র প্রাইস হচ্ছে 1399, 1399 আমি যেটা পরে আছি, পুরোটা চন্দেরি সিল্কে এবং পুরোটা হ্যান্ড বাটিক, এই হচ্ছে শাড়িটা, 1399। ঠিক আছে, মোটামুটি একটা কাছাকাছি গেস করেছে সুতপা দি। আর এই হচ্ছে দেখে নাও শাড়ির কুচিটা, এই হচ্ছে কুচিটা, এরকম ডিফারেন্ট একটা ইসে থাকবে, মানে কুচিটা এই যে দেখো, কুচিটা আমি ভালো করে হয়তো ফেলতে পারিনি, বাট এই হচ্ছে পুরো কুচিটা, কুচি আঁচল 1399। এই হচ্ছে আমার কালারটা, ইয়ালোর সাথে চকলেট কালার আমার কালারটা, 1400। আচ্ছা দেবপল দিয়ে অনেকটা ঠিক বলেছো, চন্দনা দি 1800, সোনিয়া দি 2450। না চলো, অনেকের গেস হলো, এটার এবার কালেকশনস দেখিয়ে দিচ্ছি। ওয়াও নাইস, থ্যাংক ইউ সো মাচ সোনিয়া দি, 1399 মেরা শাড়ি কা প্রাইস হ্যায়। স্ক্রিনশট লেকে হোয়াটসঅ্যাপ করনা পড়েগা, ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দেনা পড়েগা, মে কালার অপশনস দিখাতি হো, বহুত হি সোবার সুইট কালার মানে আপ লোকে লিয়ে আজ লাই হো। আমি দাম শোনার আগেই এসএস দিয়ে দিয়েছি জানো, স্ক্রিনশটগুলো চেক কর, একদম ঠিক আছে। কোন শাড়িতে স্ক্রিনশট দিয়েছো? আমারটার স্ক্রিনশট দিয়েছো? চলো সান্নিতাদি, চলো এই শুরু হয়ে গেল দারুণ কালেকশন, থ্যাংক ইউ স্বরূপাদি, থ্যাংক ইউ সো মাচ। একটু রিকোয়েস্ট টু অল অফ ইউ, সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা একটু লাইভটাকে শেয়ার করে দাও। নেক্সট কালার দেখে নাও, কালার অপশানসে যাচ্ছে, এটা পদ্ম পিঙ্ক কালারের রয়েছে, কালার অপশানসগুলো দেখাবো। 1399 থাকছে প্রাইস, 1399। ওইটা না এখানে দিলে ভালো হতো, 1399, এটা পিঙ্ক কালার, খুলে আমাকে দিবি হ্যাঁ। নেক্সট কালার দেখে নাও, কুচি দূরে গিয়ে দেখাবো, দেখাবো দিদি কুচি দূরে গিয়ে দেখাচ্ছি, কালার অপশানসগুলো দেখিয়ে নি, দেখে নাও। এটা থাকছে লিভ গ্রিন কালারটা, ঠিক আছে লিভ গ্রিন, এটা কিন্তু পেস্তার থেকে আরেকটু ডার্ক শেড। নেক্সট কালারটা দেখো, ওয়াও কালার না এটা, ওয়াও একটা কালার, এই হচ্ছে কালারটা, এটা বাটিকে রয়েছে, এই হচ্ছে কালারটা, সিল্ক কোয়ালিটি জাস্ট টু গুড। চলো কি শাড়ি, কেমন প্রিয়া কেমন আছো? খুব ভালো আছি। কি শাড়ি? দীপাদি চান্দেরি সিল্ক দেখাচ্ছি, চলো চান্দেরি সিল্ক দেখাচ্ছি, কালার অপশানস দেখবে ঝটপট করে। দিস ইজ লাইট পার্পেল শেডের কালারটা, লাইট পার্পেল কালার, শেয়ারটা দেখে বোঝাই যাচ্ছে না, হ্যান্ড প্রিন্ট, এত কম দাম, অসম, জাস্ট থ্যাংক ইউ পারমিতা দি, থ্যাংক ইউ সো মাচ। দেখো জাস্ট শাড়ির কোয়ালিটি অ্যান্ড হ্যান্ড প্রিন্ট, দিস ইজ ফুল্লি হ্যান্ড প্রিন্ট বাটিক শাড়ি হ্যাঁ, সিল্কে উপর হ্যাঁ, হ্যান্ড প্রিন্ট বাটিক শাড়ি উইথ বর্ডার রয়েগা, ইসকা মাহেশিয়ারি বর্ডার, ওনলি প্রাইস হ্যাঁ 1399। নেক্সট কালার দিখাউঙ্গি, এই হচ্ছে নেক্সট কালারটা, এটা একটু পেস্টাল শেডের অ্যাশ টাইপের কালারটা, পেস্টাল শেডের অ্যাশ টাইপের কালারটা। নেক্সট কালার দেখাবো, পরপর পরপর সবগুলো কালার দেখাবো, এই কালারটাও দেখো অসাধারণ সুন্দর প্রত্যেকটা কালার, একটু লাইট একটা পিচিশ টাইপের কালার, লাইট পিচ কালার। আরেকটা কালার আছে লাস্ট কালার, যেটা হচ্ছে এই যে সিগ্রিন কালার, লাস্ট কালার হচ্ছে সিগ্রিন কালার, প্রত্যেকটা ওপেন করে আমি দেখাচ্ছি, এত সুন্দর শাড়ি, থ্যাংক ইউ প্রিয়া, থ্যাংক ইউ সো মাচ, কালার বলবে কোনটা আমি ওপেন করব, ঠিক আছে, এত সুন্দর শাড়ি, থ্যাংক ইউ সো মাচ। শুভ্রাদি হ্যালো ওয়েলকাম, কী শাড়ি দিদি এগুলো? চান্দেরি সিল্কে মাহেশ্বরি বর্ডার হ্যান্ড বাটিক প্রিন্ট। আচ্ছা দেখে নাও, এই হচ্ছে আমার শাড়ির কুচিটা, পুরো শাড়িটা আই থিঙ্ক তোমাদের দেখাতে পাচ্ছি,
দিস ইজ ফুল লুক অফ দিস মাই শাড়ি, ঠিক আছে? পরার পর এর থেকেও সুন্দর লাগবে যখন তোমরা খুব সুন্দর করে সাজবে। পুজোর দিন অঞ্জলি দিতেই পারো এরকম একটা খুব সুন্দর শাড়ি পরে, বা সারাদিন পরে থাকতে পারো, যারা ডেলি ইউজ করো শাড়ি তাদের জন্য ভীষণ ভালো, ঠিক আছে? এই হচ্ছে ফুল লুক অফ দি শাড়ি। আর কুচির পোর্শনসটা এই রকম থাকবে, ঠিক আছে? কুচিটা এরকম একটু কুচি আঁচল আলাদা করে রয়েছে, পুরো শাড়িটা এই যে, এই হচ্ছে শাড়িটা। এবার রিপিট করো। আরে রিপিট কী করবো পুতুল দি, এখনও ওপেন করিনি, একটা একটা করে ওপেন করবো। রুনুদি খুব সুন্দর, আমি একটা নেবো, আমি ওপেন করছি কালার, ঝটাপট করে স্ক্রিনশট নেবে, এত সুন্দর শাড়ি। হ্যাঁ এটা সত্যিই সুন্দর শাড়ি। ল্যাভেন্ডার, চল ল্যাভেন্ডার কালারটা আমাকে দে ফার্স্ট। ল্যাভেন্ডার সুন্দর, যেমন সুন্দর তেমনি তোমার শাড়িও খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ মিতাদি, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে রিকোয়েস্ট করবো পুজোর আগে স্পেশাল সব লাইভের স্পেশাল কালেকশানস আনছি, অবশ্যই তোমাদের সঙ্গে থাকা চাই। তোমরা সঙ্গে থাকলে আমি প্রচুর প্রচুর শাড়ি প্রচুর প্রচুর শাড়ি তোমাদের নিয়ে আসবো। নেক্সট কালার দেখে নাও, দিস ইজ নট ল্যাভেন্ডার, এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা, নিচে নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ, নাকি এই কালারটা? চলো, আমি বুঝতে পারলাম না, এটা তো পিচিস কালারটা। আচ্ছা আমি পরপর আমি খুলে দেখাচ্ছি, দাঁড়াও সন্নিতাদি দেখে নাও, আমি পরপর সব খুলে দেখাচ্ছি কালারগুলো, আমি বুঝতে পারছি না, দু পা ফোল্ডে দেয়। এই হচ্ছে, দেখে নাও কালারটা, এই হচ্ছে ফার্স্ট কালার, এইটাই বোধহয় বলছো লাইট ল্যাভেন্ডার, এই কালারটাই বোধহয় বলছো, একটু লাইট পিচিস কালারটা। দেখে নাও ঝটাপট, দেখে নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করবে। এই হচ্ছে কালারটা, পুরো কালার মাত্র প্রাইস 1399, 1350, কারো ফোন রিসিভ করিস না, 1399, এই হচ্ছে কালারটা, 1399, কারো ফোন রিসিভ করিস না, এই হচ্ছে কালারটা। কেউ ফোন করো না, এখন আমি লাইভে আছি, প্লিজ ফোন করলে আমি অ্যান্সার দিতে পারবো না। হাই গর্জিয়াস, থ্যাংক ইউ রাজশ্রী দি। সি গ্রিন, আচ্ছা সি গ্রিন দেখাবো, ল্যাভেন্ডারটার এসএস পাঠিয়েছি, প্লিজ চেক, একদম চেক করে নিচ্ছে, ল্যাভেন্ডারটা দেখিও, একদম দেখাবো, দেখে নাও ফার্স্ট কালার। আর এই হচ্ছে পুরো কুচিটা থাকবে, এই হচ্ছে পুরো শাড়িটা, 1399 অনলি প্রাইস, 1399 টাকা, ঠিক আছে? এইটা কুচিতে রয়েছে, এই জায়গাটাতে কিন্তু সিঙ্গেল কালার রয়েছে, যেহেতু এটা কুচির মধ্যে থাকবে। আর এই হচ্ছে পুরো শাড়িটা, সরি এই হচ্ছে ফুল শাড়ির লুকটা, 1399, 1399 অ্যাভেলেবেল, 1399, ও না সরি ওটা বোধহয় সোল্ড আউট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকেই তো বোধহয় ইয়ে হয়েছে, সোল্ড হয়েছে নাকি, আমি লাইভের পর দেখাচ্ছি। এই হচ্ছে পুরো পাল্লাটা, এই হচ্ছে পুরো পাল্লাটা, ওয়েট করতে বল, লাইভে থাকাকালীন ফোন করতে না কর। এই হচ্ছে ফুল কালারটা, অ্যান্ড এই হচ্ছে পুরো ব্লাউজ পিসেস, দিস ইজ দ্য ব্লাউজ পিস, প্রত্যেকটা শাড়িতে এইরকমই ব্লাউজ পিস যাবে সিঙ্গেল কালারে, ঠিক আছে? নেক্সট কালার দে, নট ল্যাভেন্ডার সুদীপ্তা দি, নট ল্যাভেন্ডার, ওটা ল্যাভেন্ডার নয়, আমি তো বললাম ওটা একটু পিচিস টাইপের কালারটা, আমি তো বলেই দিলাম। আচ্ছা ব্ল্যাক আছে? না না ব্ল্যাক নেই বাবু, এটাতে ব্ল্যাক নেই, সব কালার তো ব্ল্যাক, আমি নিউট কালার শেডটা নিয়ে এসেছি রেডি করিয়ে, কেন কি ডার্ক রেডের সাথে ডার্ক কালারের সাথে, দেখি আমাকে ফোনটা দে, আমাকে ফোনটা দে, হ্যালো, আমি পরে ফোন করছি, এখন ফোন করো না, আমি যখন লাইভে থাকবো ফোনই করবে না, চল। নেক্সট কালারটা, এটা কি শাড়ি দি, অর্পিতা পল দি, এটা চান্দেরি সিল্ক মহেশ্বরি বর্ডার হ্যান্ড বাটিক প্রিন্ট। নেক্সট কালার দেখে নাও, লাইট পার্পল, নেক্সট লাইট পার্পল, হোম ওয়াশেবল, নিতু কর্মা, দিস ইজ হোম ওয়াশেবল শাড়ি, বাট লিকুইড ওয়াশ, অলওয়েজ লিকুইড ডিটারজেন্ট ইউজ করানা পড়েগা। এই হচ্ছে নেক্সট কালারটা, 1399, 1399, এই হচ্ছে ফুল ডিজাইনটা থাকছে, এই হচ্ছে ফুল ডিজাইন, 1399, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করো, ঠিক আছে? অবশ্যই এটা ফার্স্ট ওয়াশ, দিস ইজ সিল্ক মেটেরিয়াল, ওয়াশ কা সিস্টেম মে বল দিতে হো, ফার্স্ট ওয়াশ অবভিয়াসলি ড্রাই ওয়াশ, ঠিক আছে? ফার্স্ট ওয়াশটা ড্রাই ওয়াশ করতে হবে, তোমারটার প্রাইস দিয়েছি, তোমারটার পিক দিয়েছি, ঠিক আছে? মৌসুমিদি দেখে নিচ্ছে সব, কোথায় বাগুইহাটি কলকাতা, সমাধি বাগুইহাটি চলে এসো, এসএস দিয়েছি এই কালারটা আমার, একদম যে যেটা এসএস দিচ্ছ কনফার্ম হয়ে এসএস দেবে, ঠিক আছে? এই হচ্ছে কালারটা, দেখে নাও কি দারুণ না কালার। আচ্ছা আমি কিন্তু এগুলো লাইট কালারের ডুয়াল কালার শেড রেডি করিয়েছি, যেটা তোমরা ব্ল্যাক চাইছো সেইগুলো আমি রেডি করাবো, বাট সিঙ্গেল কালারে তো এগুলো রেডি করানো হয়নি, এগুলো যেহেতু কন্ট্রাস্ট কালারে রেডি করানো আছে, মিডিলে লাইট কালার এবং দুপাশে বর্ডারে হচ্ছে ডার্ক কালার, বেশি ভালো লাগে। এই হচ্ছে কালারটা, 1399, 1399, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, দিস ইজ পাল্লা পোর্শনস অ্যান্ড দিস ইজ ব্লাউজ পিস পোর্শনস,
এই হচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে। সিরিয়াসলি বলছি, কোয়ালিটি দেখতেই পাচ্ছ যে সিল্কের কোয়ালিটি কিরকম হবে। দিস ইজ ব্লাউজ পিস পোর্শন 1399, দুর্দান্ত কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো সবিতাদি, এইটা এক্সাক্ট কী কালার গো সান্নিতাদি? ওটা এক্স্যাক্টলি লাইট পার্পেল সারা কালার, সি গ্রিনটা দে, ওটা এক্স্যাক্টলি হচ্ছে লাইট পার্পেল কালার। নেক্সট কালারটা সি গ্রিনটা, রুনুদি বোধ হয় সি গ্রিনটা দেখতে চাইছিলে, কে দেখতে চাইছিলে? নেক্সট কালার ইজ দিস সি গ্রিন 1399। সিল্কের ওপর এরকম সুন্দর একটা শাড়ি পাচ্ছ, এই শাড়িগুলো কটনের ওপরে কী প্রাইসে তোমরা মার্কেট থেকে কেনাকাটা করো সেটা আমি বলবো না, তোমরা মার্কেট থেকে কেনাকাটা করো সেটা সিল্কের ওপর মহেশিয়ারি পুরো পেটাইজারি বর্ডারে পাচ্ছ। 1399 অনলি প্রাইস, 1399 ইজ দ্য প্রাইস অ্যান্ড ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। অনলাইন পেমেন্ট হচ্ছে গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার। চলো নেক্সট কালারে যাবো, তার আগে সিগ্রিনটা একটু কুচি করে দেখিয়ে দিই। 1399, 1399 এই হচ্ছে কালারটা। এরপরই আমি দেখাবো ইক্কাল, নেক্সট কালেকশন থাকবে ইক্কাল, এই হচ্ছে ফুল শাড়িটা। 1399, 1399, স্ক্রিনশট নাও, ঝটাপট বুকিং করবে, সিঙ্গল পিসেস অ্যাভেলেবেল, ডাবল পিসেস নেই কিন্তু। এই হচ্ছে কালারটা, ইক্কালে ডাবল পিসেস অ্যাভেলেবেল আজকে, পুজো কালেকশনস ইক্কালে ডাবল পিসেস আজকে অ্যাভেলেবেল। চান্দেরি বাটিক, হ্যান্ড বাটিক, দিস ইজ নট ডাবল পিসেস অ্যাভেলেবেল, সিঙ্গল কালার, একজন একটা কালার পাবে। 1399, এই হচ্ছে পুরোটাই আঁচল পোর্শনস অ্যান্ড দিস ইজ ব্লাউজ পিস পোর্শনস, এই হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। 1399 অনলি প্রাইস। নেক্সট কালার দে, চলো তোমার শাড়ির কালারটা কি হলুদ? হ্যাঁ এক্স্যাক্টলি, আমার শাড়ির কালারটা হচ্ছে ডার্ক মাস্টার্ড হলুদ, যে কালারটা হয় না একদম সেই রকম একটা কাঁচা হলুদের মতো একটা কালার। নেক্সট কালার, নেক্সট কালার দেখে নাও, নেক্সট কালার থাকছে মিষ্টি একটা পদ্ম কালার, এর সাথে নেভি ব্লু, একটু পার্পেলিশ নেভি ব্লু। হ্যাঁ কালারটা দেখে নাও, নেক্সট কালার পদ্ম কালার, এই কালারটা না ভীষণ ভালো লাগে, ইউনিক লাগে পরার পর, দেখে নাও। এই হচ্ছে নেক্সট কালার, এই হচ্ছে নেক্সট কালারটা, ভীষণ ভালো লাগে পরার পর কালারটা, যেহেতু পদ্ম পিঙ্ক একটা কালার, তার সাথে এরকম একটা ডিজাইন, দুপাশে বর্ডার, এই হচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে? লাভলি কালেকশন, থ্যাংক ইউ রাজশ্রী দি, তোমার শাড়ি কালারটা হলুদ। কাকলি দি হাই, গুড ইভিনিং, ওয়েলকাম শাড়ি হাটের লাইভে, সঙ্গে থাকো, লাইভটা প্লিজ শেয়ার করে দাও, যারা যারা দেখছো প্লিজ শেয়ার মাই লাইভ, প্লিজ শেয়ার মাই লাইভ। চলো এই হচ্ছে নেক্সট কালারটা, এই হচ্ছে নেক্সট কালার থাকছে, এই হচ্ছে কালারটা। 1399 মাত্র, 1399 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, এই হচ্ছে পাল্লাটা। অ্যান্ড বুকিং নাম্বার দুটো কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে, শাড়ি দেখতে ব্যস্ত হয়ে যেও না, জাস্ট বুকিংটা করো ভালো লাগলে, তোমার কালেকশন জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ মায়াদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস 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 এ লট, খুব খুব সুন্দর শাড়িগুলো, থ্যাংক ইউ নবনীতাদি। এই হচ্ছে পাল্লা, দিস ইজ দ্য পাল্লা পোর্শনস অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস পোর্শনস। ব্লাউজ পিসের সিঙ্গল একটা সাইডে এরকম ডিজাইন থাকবে, মিডিলে কিন্তু কোনো রকম ডিজাইন নেই, মিডিল সিঙ্গল কালার অ্যান্ড ফুল বাটিক প্রিন্ট, এই হচ্ছে পুরো শাড়িটা। নেক্সট কালার দে, চলো নেক্সট একটা কালার দেখাচ্ছি, আমি জানি না এই কালারটা যে কী কালার, দেখে নাও। এই দেখ, এরকমভাবে দু ফোল্ড করে জাস্ট এই যে দুটো ফোল্ডে এইভাবে দিবি, আমাকে এইটুকু হাতে দিয়ে দিবি। চলো এই হচ্ছে কালারটা, এটা কী কালার আমি জানি না, একটু বলবে তো এটা কী কালার? লাইট পিচ কালার, অসম্ভব সুন্দর কালারটা, অসম্ভব সুন্দর হচ্ছে মিডিলের কালারটা, একটু বাটারি পিচিশ কালার, বাটার কালার আর পিচ কালারের সঙ্গে মিক্সড করলে যে কালারটা হয় সেই কালারটা, দেখো অসম্ভব সুন্দর একটা কালার। এই হচ্ছে নেক্সট কালারটা, এটা অসম্ভব সুন্দর একটা কালার। এটা কন্ট্রাস্ট করে আমি একটুখানি পা কুচি আঁচল দেখিয়ে দিই, তারপর দেখলে বুঝতে পারবে যে কেন বলছি অসম্ভব। সিল্কটা একটু কাছ থেকে দেখাও প্রিয়াদি, একদম ক্লোজ থেকে, এই যে দেখো, এর থেকে আর কত ক্লোজে যাব। এই হচ্ছে সিল্কটা, একদম নরম তুলতুলে, খুব সুন্দর শাড়িগুলো, থ্যাংক ইউ সো মাচ, তোমার শাড়ি কালেকশন ওয়াও। রিমি করদি, থ্যাংক ইউ, অসম শাড়ি দি ভাই, থ্যাংক ইউ। নেক্সট এই হচ্ছে কালারটা দেখো, এইটা যে প্লিপ করে যে মাঝখানে ইয়ে করলাম না, একদম পার্ল পিঙ্ক কালার টাইপের একটা কালার, ওই সরি পার্ল পিঙ্ক বলছি, পার্ল পিচ কালার, ইয়ে যে মিডিল কা কালার হ্যায় না, ইয়ে যে মিডিল কা কালার হ্যায় পার্ল পিচ, পিচ কালার কা আগর কোই পার্ল আপ লোগোকে পাস হ্যায় এক্স্যাক্টলি এসাই কালার হ্যায়, ভীষণ সুন্দর মিষ্টি একটা কালার। এই দেখো একদম ইউনিক একটা কালার এটা, এই হচ্ছে কালারটা অ্যান্ড এই হচ্ছে পুরো আঁচল পোর্শনসটা। নেক্সট কালার না, নেক্সট কালেকশনস কিন্তু আমি ইক্কাল রেখেছি, ইক্কালের জন্য সবাইকে কিন্তু ওয়েট করতে হবে। হ্যালো কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই হচ্ছে নেক্সট কালার, ও এই হচ্ছে ব্লাউজ পিসেস,
দিস ইজ দ্য ব্লাউজ পিস পোর্শন অফ দিস শাড়ি, এই হচ্ছে এক্স্যাক্টলি কালারটা, আর এই হচ্ছে সিল্কের কোয়ালিটিটা, একদম নরম তুলতুলে শাড়ি। হ্যালো, কেমন আছো কাকলিদি? ভালো আছি, খুব ভালো আছি। তোমার শাড়িটা কাছে এসে দেখাও। এই আমি আর কত কাছে আসবো, এবার তুমি ক্যামেরার মধ্যে ঢুকে যাবো। এই দেখো আমার শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, ভীষণ সফট নরম তুলতুলে। নেক্সট কালারটা দে, এটা কি কালার? দু ভাঁজ করে দিতে বললাম তো, ওই সাইডটা দে। চলো এই রে, চলো এই হচ্ছে নেক্সট, রেখে দে তাহলে আমি নিয়ে নিচ্ছি তো যদি অসুবিধা হয় দিতে। আচ্ছা নেক্সট কালারটা দেখো, এইটা একটু অ্যাশ কালার, হ্যাঁ এটা অ্যাশের সাথে চকলেট কালার। নেক্সট কালার দেখে নাও, অ্যাশ উইথ চকলেট কালারটা, এই হচ্ছে নেক্সট কালার, অ্যাশ উইথ চকলেট কালার। প্রত্যেকটা কালার একদম ইউনিক, এক্সেবারকার এক কালার, কোনটা ছেড়ে কোনটা নেবে, প্রত্যেকটা কালার এতটাই সুন্দর। আর এই যে বাটিকের ডিজাইনটা জাস্ট দেখো, এই হচ্ছে বাটিকের। ভুলে গেছো, ফোন করেছিলাম ধরনি কাকলিদি, ফোন করেছিলে ধরিনি, হয়তো আমি ছিলাম না কাকলিদি, এখন স্টোরে আমার এত বিজি থাকি, আর তার থেকে বড় কথা আমাকে কোথায় কোথায় যেতে হচ্ছে, পুজো চলে এসছে, নিউ নিউ শাড়ি, নিউ নিউ কালেকশানস আনার জন্য, তোমাদের জন্য যে কোথায় কোথায় আমাকে ছুটতে হচ্ছে তার ঠিক নেই। এই হচ্ছে কালার অপশানস, ঠিক আছে? আমি আমার বাড়ির লোকদেরও ফোন মাঝে মাঝে ধরতে পারি না, টাইম পাই না, বাড়ির আমার মা শাশুড়ি মা, তারপর সব থেকে বেস্ট হচ্ছে হাজবেন্ড। কী হচ্ছে? ও আচ্ছা, আমার হাজবেন্ড, বাপরে বাবা, আর ফোন আমাকে ফোন করে পায় না, আর তোমাদের কি বলবো। এই হচ্ছে কালারটা, চলো এই হচ্ছে পুরো কালারটা। প্রাইস হচ্ছে 1399। কী শাড়ি এগুলো, দাম কত কাকলিদি? এগুলো সিল্কের ওপর চান্দেরি কটন রয়েছে, মহেশ্বরী বর্ডার, 1399 ওনলি প্রাইস, 1399 টাকা। এটার ব্লাউজ পিসেস, এই হচ্ছে ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দিস শাড়ি, এই হচ্ছে ব্লাউজ পিস, এটা হাতার বর্ডার পড়বে, ঠিক আছে। নেক্সট কালার, সিওডি অ্যাভেলেবেল। মৃদুলা ম্যাম, সিওডি আমার কোথাও হয় না, সিওডির জন্য আমাকে মেসেজ করো না, বা সিওডির জন্য প্লিজ বলো না, সিওডি নট অ্যাভেলেবেল, কোথাও সিওডি অ্যাভেলেবেল নেই কিন্তু। এই হচ্ছে নেক্সট পেস্তা, বা ওই লিভ গ্রিন কালারটা, পেস্তার থেকেও একটু ডার্ক শেডের পেস্তা কালারটা, এই দেখো এটার মধ্যে এত সুন্দর একটা মাধুর্য কালারে রয়েছে। নেক্সট কালার দেখো, ভীষণ আই সুদিং গ্রিন পেস্তা কালারটা, এই হচ্ছে কালারটা, এই হচ্ছে ফুল কালারটা, হ্যান্ড চান্দেরি সিল্ক, পুরো হ্যান্ড ব্লক প্রিন্টে রয়েছে, এবং পুরোটাই মহেশ্বরী বর্ডার। প্রাইস মাত্র 1399, অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং। এইবার আমি ইক্কালে যাব, ইক্কালের কালারগুলো অবশ্যই আগে শো করাবো, যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো, দেখে নাও। এটা যদি ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইন হয়ে যাবে কুচির ভেতর, ওকে? এই হচ্ছে পুরো শাড়িটা। হিন্দিতে কমেন্ট করে দাও, সর্বনাশ করেছে। হিন্দিতে কমেন্ট করতে গেলে আমি তো হিন্দিতে মাশাল্লাহ না ভালো বলতে পারি। বিনাদি, তুমি ইচ্ছা করে আমাকে লেগ পুল করো না তো, আমি এমনিতেই খুব একটা পড়তে পারি, আবার হিন্দিতে আমি কমেন্ট করব, মানে হিন্দিতে আমি লিখবো, তুমি কি ভাবছো কি আমাকে, আমি কি অলরাউন্ডার নাকি? চলো তুমি বলো, তুমি করো বিনাদি, তুমি আমার হয়ে কমেন্ট করে দাও হিন্দিতে। অনেকেই জিজ্ঞেস করে কোনটা দাম কত, ঠিক আছে, হিন্দিতেও আমি মানে মোটামুটি ভেঙে চুড়ে আধ ভাঙা পড়তে পারি, সংস্কৃত যে যে ওয়ার্ডগুলো আমি জানি সেগুলো একটু একটু হলেও পড়ে নিতে পারি কাজ চালানোর মতো। চলো নেক্সট কালার একটু বলবে, বলুন হিন্দিতে কমেন্ট করে। আচ্ছা আচ্ছা, চলো কালার অপশানস কোনোটা কি রিপিট করতে হবে একটু বলবে, কোনো কালার রিপিটের জন্য যদি মনে হয় যে আরেকবার দেখবো সুলিপিদি, একটু রিপিট করে দাও আমাকে প্লিজ, কমেন্ট করো, আমি কিন্তু একটু রিপিট করে দেবো কোনো কালার। সুলিপি ঘাটচোলা শাড়ি কি এখনও অ্যাভেলেবেল আছে? দেবজানিদি, ঘাটচোলা কোন শাড়ি বলছো গো? আমার কাছে তো কটন ঘাটচোলা নেই, একটা ঘাটচোলা কটন বলে সেল হয়, বাট আমার কাছে সিল্ক ঘাটচোলা অ্যাভেলেবেল আছে। ঘাটচোলা মানে হচ্ছে গরদ চেক্স, ফুল চেক্স গরদ, আমি দেখিয়ে দেবো লাইভে কোনো একদিন, ঠিক আছে? একদম না বনু, খুব ভালো বলে, আমি নাকি ভালো হিন্দি বলি, ওরে বাবারে, আমি নাকি ভালো হিন্দি বলি, এটা বিনাদি তুমি বলেই বলবে, আর যদি কেউ শোনে না প্রপার তারা এসে মার দেবে। নেহাতি আমি হচ্ছি লাইভের এদিকে থাকি, তাই জন্য আমাকে মারধর দিতে পারে না, আমার হিন্দি শুনলে না সবাই মারতে চলে আসবে আমাকে। হ্যাঁ সান্নিতা দি, লাভ ইউ। আচ্ছা অরেঞ্জ লাভ, খুব সুন্দর শাড়িগুলো, থ্যাংক ইউ। গ্রিনের আগের কালারটা একবার দেখাও, আমি তো ভুলে গেছি গ্রিনের আগে কোন কালারটা ছিল, একটু প্লিজ বলো কোন কালারটা ছিল, গ্রিনের আগে কোন কালারটা দেখিয়েছি?
আমি নিজেই জানি না গ্রিনের আগে কোনটা দেখেছি। এগুলোর কালার আরেকবার দেখাও সোমাদি। আচ্ছা শোনো, সোমাদিও দেখতে চাইছো? হ্যাঁ গো, সিল্কের কোথায় বলছি, আমি নিয়েছিলাম ইয়ালো রানী কালারটা। হ্যাঁ ঠিক আছে, ওগুলো আছে। আজকে তো লাইভে হচ্ছে না, নেক্সট দিন আমি লাইভে দেখিয়ে দেবো। আমাকে কালারগুলো হাতে দিয়ে দে, আমি আমি একটুখানি কালার তোমাদের রিপিট করছি, ঠিক আছে? যেগুলো প্লিট হয়ে গেছে রিপিট করছি। এবার গ্রিনের আগে কোন কালার ছিল আমার মনে নেই, প্রত্যেকটা তো ওপেন করে নিচে ফেলে রেখেছি। এই হচ্ছে কালার অপশানসগুলো, দেখো এই হচ্ছে কালারগুলো। এরকম করে লম্বা করে আমাকে হাতে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কালার। এই হচ্ছে কালার, কালার দেখে নাও, ঝটপট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করো। 1399, 1399, 1399। নেক্সট কালার পদ্ম পিঙ্ক কালার। নেক্সট কালার দেখো 1399, এটা না উল্টোভাবে আছে, এইভাবে পড়লে লাগবে। এই হচ্ছে 1399, 1399। নেক্সট কালার পদ্ম পিঙ্ক কালার, এটা পদ্মের কালার, ঠিক আছে? একদম লোটাস কালার এটা। নেক্সট কালার, নেক্সট দেখে নাও, এটা হচ্ছে সি গ্রিন কালার, সি গ্রিন কালার এটা। এটাও উল্টোভাবে রয়েছে, পরার পর এরকম আসবে। আর এই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইন হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে কালারটা, সি গ্রিন কালার। নেক্সট কালার চলো ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে। এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার, এটাও উল্টো এইভাবে। এই হচ্ছে দেখে নাও, প্রবলেমের জন্য আজকে লাইভ দেখতে পারছি না। এই রে, কী প্রবলেমের জন্য, কী প্রবলেম হয়েছে দীপাদি? গ্রে অর ব্রাউন? আচ্ছা গ্রে অর ব্রাউন, আচ্ছা ওইটা যেটা প্লিট হচ্ছে, হ্যাঁ ওটা ভাঁজ হচ্ছে, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে নেক্সট কালার, এটা হচ্ছে লাইট একটা বেগুনির থেকেও লাইট কালারটা, একদম বেগুনি লাইট কালার। নেক্সট কালার পিচ কালার, এই হচ্ছে নেক্সট কালার, যেটা হচ্ছে লাইট পিচ কালার। শুলিপি কনফার্মেশন পাইনি, কি রে কনফার্মেশন পাইনি বলছে দিদি? শানি দিদি তুমি দেখো তো, তো বলছে আমি ইয়ে করেছি, কনফার্মেশন দিয়েছি। অনামিকে বলছে পায়েল দিকে দিয়ে দিয়েছি, সান্নিতা দিকে দেখ তো। চলো চলো, এই হচ্ছে ফুল কালার সেট। আর আরেকটা কালার আমাকে দাও, আমি এটা আমি জাস্ট ভাঁজ হয়নি, আমি জাস্ট এরম করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে গ্রে কালার যেটা বলছিলে, এই দেখো এই কালারটা একদম খুব সুন্দর কালারটা। আর তার সাথে মিডিল কালারের সাথে ডার্ক কালারের হচ্ছে কন্ট্রাস্ট রয়েছে, খুব সুন্দর কালারটা, ঠিক আছে? দেখে নাও, এই হলো কালার অপশানসগুলো দেখিয়ে দিলাম। গ্রে আর ব্রাউন যেটা বলছো এটাই দেখিয়ে দিলাম। এইবার আমি ইক্কালে যাচ্ছি। ইক্কাল হচ্ছে 2400, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, এটা নেক্সট টু পিওর। ইক্কালের যে কোয়ালিটি আমি তোমাদের দিয়েছি একদম নেক্সট টু পিওর। কেন কি পিওর শাড়ির একটা যদি সিল্ক মার্ক এখানে বসানো যেত বা আমি যদি বসিয়ে দিতাম কেউ বুঝতেই পারতে না, জাস্ট সিল্কের কোয়ালিটি, শাইন অ্যান্ড পুরো শাড়িটা হাতে পেলে যারা যারা নিয়েছে তারা জানে যে ইক্কাল শিল্পীর কাছ থেকে কি কোয়ালিটিতে থাকে। এই হচ্ছে দেখে নাও হোয়াইটের সাথে রেড, যেটা মিল্কি হোয়াইট, একদম ফ্যাটফেটে হোয়াইট ইক্কালের হয় না, এটা মিল্কি হোয়াইট। সোমাদি শেয়ার করেছি, থ্যাংক ইউ। হ্যালো রীতাদি, ইক্কালের কালার অপশানস দেখো, দেখে নে ওটা কালকের থেকে আমাকে এখানে দিয়ে দিবি, তাহলে আমি পরপর রাখতে পারবো। ইক্কালের কালার অপশানস দেখিয়ে দিচ্ছি, ঝটাপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে। ডুয়াল শেডে রয়েছে ইক্কালের কালার, দেখে নাও ডুয়াল শেড, এটা হচ্ছে পেস্তার সাথে ডুয়াল শেড রেড কন্ট্রাস্টে রয়েছে। নেক্সট কালার, এটা অসাধারণ সুন্দর কালার, আই থিঙ্ক এটা আমি ফার্স্ট টাইম পেয়েছি। এটা হচ্ছে পার্পেলের সাথে সি গ্রিন, পার্পেল উইথ সি গ্রিন, 2400 অনলি প্রাইস। নেক্সট কালারে যাচ্ছি, 2400 অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং। নেক্সট কালার একদম ময়ূরকণ্ঠী ব্লু, গ্রিন অ্যান্ড ব্লু এর ডুয়াল কালার, গ্রিন অ্যান্ড ব্লু এর ডুয়াল কালার। খুব ভালোভাবে গ্রিন অ্যান্ড ব্লু এর ডুয়ালিং কালারটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, দেখো। নেক্সট কালার, নেক্সট আরেকটা মোস্ট ডিমান্ডিং কালার, সেটা হচ্ছে বটল গ্রিনের সাথে রেড। বটল গ্রিনে কোনোরকম কোনো ডুয়াল টোন নেই, এটা সিঙ্গেল টোনই অ্যাভেলেবেল। এই হচ্ছে কালার অপশানস, ঠিক আছে নেই। চলো নেক্সট কালার, নেক্সট কালার হচ্ছে, এই হচ্ছে কালারটা, জাস্ট শাইনগুলো দেখবে। আমার কাছে ইক্কাল সেমি পিওর, সেমি পিওর মানে বুঝতে পারছো নেক্সট টু পিওর। দিস ইজ ইক্কাল সেমি পিওর, নেক্সট টু পিওর, সিলভারের সাথে গোল্ড, এই সিলভার অ্যাশ যে কালারটা হয় না, সিলভার অ্যান্ড অ্যাশের একটা কালার। নেক্সট কালার এটা আমার আছে, পৃথাদি একদম প্রচুর ইক্কাল সবাই নিয়েছো, আমি ব্ল্যাক ইক্কাল নিয়েছি, অসীম অস্মিতাদি আমি নিয়েছি, খুব সুন্দর শাড়ি, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ নেক্সট টু পিওর, এটা হচ্ছে পেস্তা গ্রিন কালারের সঙ্গে রয়েছে রেডের কন্ট্রাস্ট। এই হচ্ছে পুরো সেট ইক্কাল, প্রত্যেকটা ওপেন করে দেখাবো। একটু বলবে ইক্কাল কোন কালার ফার্স্ট ওপেন করবো, যদি বলো লাল সাদাটা ওপেন করতে, আমার খুব ইচ্ছে করছে লাল সাদা ইক্কালটা আমি ওপেন করে ফার্স্ট দেখাই। প্রাইস কত? তনুশ্রীদি ইক্কালের প্রাইস হচ্ছে 2400,
ইকুয়াল 2400 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আমারও আছে, থ্যাংক ইউ। প্রাইস বলে দিলাম, ফ্রি শিপিং, জাস্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করবে। আমারও আছে, অর্চিতা দিও বলছে, প্রাইস তনুশ্রীদি বললাম, কালার অপশানসগুলো প্লিজ বলবে, আমি তাহলে আমার ইচ্ছে মতো কালার লাল সাদাটা দিয়ে স্টার্ট করি, তারপর তোমরা অন্য কালারগুলো বলতে থাকো। এগুলো কি কপার জারি? ইয়েস, অফকোর্স, এগুলো প্রত্যেকটা কপার জারিতে রয়েছে। কপার জারি ইকালের ওপরে একদম সেমি পিওর রয়েছে মেটেরিয়াল, নেক্সট টু পিওর। সেমি পিওর মিনস হচ্ছে একদম নেক্সট টু পিওর। সেমি পিওর মানে হচ্ছে ওই রকম জিনিস নয় যে কাগজের মতো খড়খড়ে হবে। নেক্সট লাল সাদাটা দিয়ে স্টার্ট করি, লাল সাদাটা দিয়ে চলো। তোমরা একটু কালার বলতে থাকো, আমি তো সব কালারগুলো ওপেন করে দেখালাম যে এই এই কালারগুলো অ্যাভেলেবেল আছে, খুব সুন্দর শাড়িগুলো। তো একটু কালার বলতে থাকো, আমি ফার্স্ট লাল সাদাটা দিয়ে স্টার্ট করছি। কপার জারি বর্ডারে রয়েছে পুরোটা, আমাকে আগে দিয়ে নে। চলো, এই হচ্ছে কালারটা, লাল সাদাটা ওপেন করব, ঝটাপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করবে। থ্যাংক ইউ। দেখে নাও, এই হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট, ইকাল রেড অ্যান্ড হোয়াইট। এটা একদম টিপিক্যাল টুকটুকে একদম পেপার হোয়াইট নয়, দিস ইজ মিল্কি হোয়াইট। পিওর ইকালেও তোমরা এরকম সাদা লাল পাবে না, মানে এরকম পিওর ইকালেও এই কালারটা হয় না। এই হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট, এই হচ্ছে পুরো শাড়িটা, নেক্সট টু পিওর। প্রাইস ওনলি 2400 ওনলি প্রাইস, ঝটাপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করবে। আর এই হচ্ছে এটা শাইনিংটা, এই থাকছে শাইনিং অ্যান্ড ফুললি পেটাই জারি বর্ডার, দিস ইজ ফুললি কপার জারি ওয়ার্ক থাকছে, পুরো ডিজাইনগুলো কপার জারিতে রয়েছে। 2400 ওনলি প্রাইস, খুব সুন্দর শাড়িগুলো, থ্যাংক ইউ। এই হচ্ছে নেক্সট, এই ফার্স্ট কালার রেড অ্যান্ড হোয়াইট। হ্যালো মৈত্রী, গুড ইভিনিং। এই হচ্ছে দাম কত? 2400 ইকাল সেমি পিওর 2400। যে কোয়ালিটি তোমরা পেয়েছো সেম টু সেম কোয়ালিটি সবসময় আমার কাছে সেমি পিওর ইকালটা এরকমই পাবে। দিস ইজ রেড এর সাথে হোয়াইট কালার, হোয়াইটটা কিন্তু একটু মিল্কি হোয়াইট। 2400 হচ্ছে পুরো শাড়িটার প্রাইস থাকছে। গাজ্জি সিল্ক আমি দেখাবো, গাজ্জির কালেকশনস প্রচুর আমার কাছে এসে গেছে, দেখিয়ে দেবো। দিস ইজ ব্লাউজ পিস পোর্শন, এই থাকছে ব্লাউজ পিস, বর্ডার সেম থাকবে, রেডে রয়েছে কন্ট্রাস্টে ব্লাউজ পিসেস। গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। নেক্সট কালারে যাচ্ছি, চলো নেক্সট কালার, ময়ূরকঞ্চি ব্লুটা দে। নেক্সট কালারে যাচ্ছি, নেক্সট কালার দেখে নাও, যার যেটা ভালো লাগবে ঝটাফট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ডান করবে। এই হচ্ছে নেক্সট কালারটা, চলো। এটা ডুয়াল শেড রেড বর্ডারে পুরো অল ওভার শাড়িটাতে ওয়ার্ক থাকবে। আমার সব বাগুইহাটিতে, আমার সব তো বাগুইহাটি কলকাতাতে। নেক্সট কালার ডুয়াল শেডে রয়েছে নেক্সট কালার। তনুশ্রুতি চলে এসো কোনো একদিন, হ্যাঁ, যারা আমার শপে আসছো তাদের সঙ্গে তো দেখা হচ্ছেই, যারা অনলাইন পারচেস করছো তারা কখনো কলকাতায় আসলে অবশ্যই শপে চলে এসো। দেখে নাও, দিস ইজ ময়ূরকঞ্চি ব্লু, মানে পিকক ব্লু কালারটা, এক্স্যাক্টলি পিকক ব্লু কালার। এই হচ্ছে শাড়িটা, দিস ইজ গ্রিন অ্যান্ড ব্লু এর ডুয়ালিং শেড কালার, গ্রিন ব্লু এর ডুয়াল শেড কালারটা। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে, প্রাইস থাকছে ওনলি 2400, 2400 ওনলি প্রাইস, 2400 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে। আমার বাড়ি নয়, আমার শপে আসলে পাওয়া যাবে, আমার বাড়িতে কোনো কালেকশনস তো থাকে না। এই হচ্ছে কালারটা, প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবে, বাট আমি অফ সব সময় অন লাইভে ফার্স্ট, সব সময় সব কালেকশনস লাইভে দেখাই, ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে লাইভে তোমরা দেখে নিতে পারবে। আর এই হচ্ছে গ্রিন অ্যান্ড ব্লু এর টোনিংটা, খুব ভালো করে বোঝা যাচ্ছে। একটা জিনিস বলে দিই ডুয়াল টোন সম্পর্কে, কখনো মনে হবে ব্লু, এইটা যেমন মনে হচ্ছে গ্রিনিশ টোন এবং এটা যেমন মনে হচ্ছে ব্লুইশ টোন, ঠিক আছে? ডুয়াল টোন কালারগুলো একটু যখন তোমরা এরকম সাইড করে সরাবে ডুয়াল টোনটা ভালো বুঝতে পারবে। কুচিটা দেখিও, কুচিটা দেখাবো, কুচিটা, আচ্ছা কুচি করে দেখাচ্ছি, দাঁড়া। কে বলছে দুটো শাড়ি? স্নেহাদি দুটো শাড়ি নিয়েছে, ওয়াও থ্যাংক ইউ সো মাচ স্নেহাদি। এই দেখো কুচি করে দেখাচ্ছি, হয়তো আমি কেউ বলেনি বলে আমি কুচি করে দেখাচ্ছি না। এই দেখো কুচিটা, এরপর ভায়োলেটটা, একদম একদম, এই হচ্ছে, দেখে নাও কুচিটা,
আর ইক্কাল শাড়িগুলো সোনিয়া দি, তুমি তো অনেকটা লম্বা চওড়া, এই দেখো কোথায় এসে পড়ছে নিচে থেকে আমার, মানে বুঝতে পারছো আমাকে ইন করতে হলে এখান থেকে এতটা ইন করতে হবে। এই হচ্ছে শাড়িটা 2400, প্রচুর বড় সড়ো শাড়ি, আর আরামসে তোমরা ব্লাউজ কাটিয়ে বানাতে পারবে। এই হচ্ছে দেখো এত বড় ব্লাউজ পিসেস, দিস ইজ দ্য ব্লাউজ পিস, ইতনা বড়া হে ব্লাউজ পিস, কিসি কে কিসি ভি সাইজ মে ব্লাউজ পিস আ জায়েগা। হ্যাঁ দেখলাম, বললাম না কতটা বড়, তুমি দেখো। চলো তোমার সব থেকে ক্যাশে নিতে পারবো অবশ্যই মিতাদি, ক্যাশ অন ডেলিভারি আমার হয় না, কুরিয়ার করি না ক্যাশ অন ডেলিভারির জন্য, বাট শপে এসে ক্যাশে কেনাকাটা করতেই পারবে। নেক্সট কালার দেখে না, খুলিস না তুই, খুল মানে ইয়ে করতে পারছিস না তো খুলিস না, আমি খুলে নিচ্ছি। এই হচ্ছে দেখে নাও কালারটা, পার্পেল, এই হচ্ছে পার্পেল কালারটা, পার্পেলের সাথে ডুয়াল টোনিং কালারটা। নেক্সট দেখে নাও পার্পেল, ওয়াও কালার না এটা, একদম সে অন্যরকম হাটকে একটা ওয়াও কালার। এই হচ্ছে পার্পেলের সাথে রামা গ্রিন, নেক্সট কালার পার্পেলের সাথে রামা গ্রিন। এটার পরেই কিন্তু তোমাদের আমি আজরাক মডেল দেব, সেমি পিওরে 850-এর আজরাক মডেল, আর ডুয়াল টোন, দিস ইজ দ্য ডুয়াল টোন, ঠিক আছে। এই দেখো ডুয়াল টোন, ভালো করে বোঝা যাচ্ছে, চেষ্টা করছি খুব ভালো করে বোঝানোর, এবং আমি প্রত্যেকটা শাড়ি ডিসক্রাইব করে দিই। প্লিজ পিকচার কেউ বলবে না, পিকচার আমরা তুলি না, পিকচার তুলে আমরা সেল করি না, আমরা অন লাইভে দেখিয়ে দিই, পুরো শাড়ি ওপেন করে সুন্দর করে খুলে দেখিয়ে দিচ্ছি। আমরা পুরো শাড়ি হাটের ইউনিটটা তোমাদের জন্য স্টোর নিয়ে বসে আছে, স্টোরে এসে যারা কেনাকাটা করতে চাইছো একদম ওয়েলকাম স্টোরে। স্নেহাদি এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ, কী শাড়ি এগুলো, মেটেরিয়াল সন্দীপ্তাদি, দিস ইজ ইক্কাল শাড়ি, ইসকা মেটেরিয়াল হ্যায় সেমি পিওর, মতলব পিওর ইক্কাল কা সুত, মানে মতলব পিওর ইক্কাল নহীন হ্যায় বট নেক্সট টু পিওর, মেটেরিয়াল বহুত সফট হ্যায় নেক্সট টু পিওর। এই হচ্ছে কালেকশন, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে পুরো শাড়িটা, অ্যান্ড এই হচ্ছে পাল্লা পোর্শনস, দিস ইজ দ্য পাল্লা পোর্শনস, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস পোর্শনস, পুরো এই হচ্ছে ব্লাউজ পিসের বর্ডার, সেম বর্ডার থাকবে যে বর্ডারটা তোমরা দেখতে পাচ্ছ হাতাতে, এই হাতার বর্ডার আর পাড়ের বর্ডারটা সেম। সানিতা দি গ্রিন কালার, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কালার দে পেস্তাটা, দে পেস্তা ডুয়াল টোনটা দে, ও এটাও তো পেস্তা কালার, না ওইটা হচ্ছে মেহেন্দির সাথে ডুয়াল টোন, এটা হচ্ছে পেস্তা, পেস্তা রেড কালার। নেক্সট কালার দেখে নাও, বেস্ট কালেকশন, থ্যাংক ইউ, কালেকশন জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। চলো দেখে নাও নেক্সট, নেক্সট কালার পেস্তার সাথে রেড, পেস্তা উইথ রেড কালার, 2400 থাকছে প্রাইস, একদম মনে হবে একটা পিওর শাড়ি পরে আছো। ইয়ে সেমি পিওর ইক্যাল হে, বহুত ডিমান্ড হে ইস শাড়িটা, বহুত ডিমান্ড অ্যান্ড কোয়ালিটি জাস্ট সে নেক্সট টু পিওর। এই হচ্ছে কালার অপশানসটা দেখেছো, একদম পিওরের মতো একটা কোয়ালিটি থাকবে, বাট প্রাইসটা থাকবে মাত্র 2400, কেন কি এটা সেমি পিওর, পিওর সুতোতে রেডি করা নেই এটা। এই হচ্ছে সেমি পিওর পেস্তা গ্রিনের সাথে রেডের কন্ট্রাস্ট, পেস্তা গ্রিন উইথ রেড, এই হচ্ছে পুরো কন্ট্রাস্টটা, কোনোটা কুচি করে দেখাতে বললে আমি দেখিয়ে দেবো, নেক্সট কালার কন্ট্রাস্ট দেখাবো। অ্যাশ কালারটা দিবি, মেহেন্দি কালারটা একটু দেখাবে প্লিজ, আচ্ছা আচ্ছা রিমি মেহেন্দি কালারটা দেখাচ্ছি, মেহেন্দির ডুয়াল টোনটা দেখাবো, এইটা মেহেন্দি কালার। চলো এই হচ্ছে পেস্তা কালারটা, দিস ইজ পেস্তা গ্রিন কালার, এই থাকছে পেস্তা গ্রিন কালারটা, ঝটাফট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো। মেটেরিয়াল ডুয়াল টোন শাড়িটা, মেহেন্দি ডুয়াল টোন শাড়িটা, হ্যাঁ মেহেন্দি ডুয়াল টোনটা দেখাচ্ছি, আর এই হচ্ছে পুরো শাড়িটা, পুরো আঁচল পোর্শনস, অ্যান্ড পুরো রেডে থাকবে ব্লাউজ পিস, অ্যান্ড দিস ইজ ফুল পাল্লা পোর্শনস। চল মেহেন্দি ডুয়াল টোনটা দেখ, চলো সেমি পিওর লাগছে বনু, দারুন, সেমিটাও পিওর লাগছে বনু, দারুন একদম দিদি, এটার কোয়ালিটি এতটাই ভালো না, সত্যি বলছি। তোমরা হাতে পেলে, যারা যারা এখনও অবধি নাওনি তারা বুঝতে পারবে, আর যারা হাতে মানে নিয়েছো, নিয়ে পরেছো, তাদের তো জানেই যে এগুলোর কী কোয়ালিটি এবং কীরকম শাড়িগুলো হয়। আর সাউথ ইন্ডিয়ান শাড়ি, সাউথের শাড়ি এগুলো না প্রচুর বড় সড়ো হয়, প্রচুর বড় হয় শাড়িগুলো। এই দেখো এই হচ্ছে ডুয়াল মেহেন্দি ডুয়াল শেডটা, এই থাকছে মেহেন্দি ডুয়াল শেড, এটা ডুয়াল শেডে রয়েছে মেহেন্দি এবং রেডের একটা ডুয়ালিং শেড রয়েছে, মেহেন্দি তার সাথে ডুয়ালিং শেড, এটা খুব সুন্দর আনকমন একটা কালার। নেক্সট কালারে যাব, সেমিটা এই হচ্ছে কালারটা, আর পুরোটাই কপার জারি, ফুললি ওয়ার্ক, পুরো ফুল কপার জারিতে ওয়ার্ক, এই হচ্ছে পাল্লাটা, কপার জারি বর্ডার নেই,
চলো, এই হচ্ছে রেড কালারটা। আচ্ছা, এই হচ্ছে রেডের ব্লাউজ পিসটা। নেক্সট কালার অ্যাশটা দিয়ে দাও। নেক্সট কালারটা দেখো, অ্যাশটা টিনা মিত্রাদি রেড কালার, কত ঝুমাদি 2400 টাকা মাত্র, 2400 টাকা মাত্র। নেক্সট কালারটা দেখো, আর কটা কালার আছে? হ্যাঁ, তা বটল গ্রিনটা দে। বললাম তো, এই হচ্ছে কালারটা। 2400 থাকছে প্রাইস ঝুমাদি, 2400, 2400। আচ্ছা, এটাই ব্লাউজ পিসটা যেহেতু সামনে রয়েছে এই জন্য আঁচলটা এতটা ঝুলে যাচ্ছে, তাই ভাবছি আঁচল এতটা কেন ঝুলছে। এই হচ্ছে অ্যাশের সাথে রেডটা, অ্যাশ উইথ রেড, অ্যাশের সাথে রেডটার প্রত্যেকটার ব্লাউজ পিস না এই আঁচলের সামনে রয়েছে, আঁচলের সাথে এতটা বড় দেখো ব্লাউজ পিসেস, তাই ভাবছি যে এত ঝুলে যাচ্ছে কেন আঁচলটা। এই হচ্ছে পুরো শাড়িটা, প্রাইস হচ্ছে 2400। অ্যাশ কালারের সঙ্গে রয়েছে পুরোটা কপার জারি ওয়ার্ক। মেহেন্দি গ্রিনটা কুচি করে দেখাও মনিকাদি। আচ্ছা, এর পারে রেড ছাড়া কিছু হয় না দিদি? এর পারে রেড ছাড়া কিছু হয়? রানী হয়, ব্ল্যাক হয়, আর একটা যেটা পার্পেল দেখিয়েছি ওটা গ্রিন, বাট রেড কালারটা যেহেতু পুজো সামনে এইবারের লটটা আমি ইচ্ছে করে রেড কালারটাই এনেছি। রেডের সঙ্গে সব থেকে যে কোনো কালারটা বেস্ট দেখতে লাগে, কন্ট্রাস্ট। আর পুজো টুজোতে বলো, এই তারপর দেখো পুজোর পরে তো বিয়ের ফাংশনস চলে আসছে নভেম্বর ডিসেম্বর, তো আমরা অনেকেই পুজোতে একটা একটা দুটো তিনটে চারটে ভালো শাড়ি নিই, রেডি করিয়ে রাখি বিয়ের অকেশনসগুলোর জন্য। আর চট করে যদি বিয়ের অকেশনস নাও পড়ে, ধরো তুমি রেডি করে রেখে দাও, তোমাকে তো মোটামুটি পড়তেই হবে যে কোনো কালেকশন, যে কোনো সময় মানে ইনভিটেশন আসলে পড়ে যেতে হবে, এরকমভাবে রেডি করে রেখে দাও। নেক্সট কালার দিয়ে দাও, বটল গ্রিনটা দে। নেক্সট কালার দেখে নাও, বটল গ্রিন, ওয়াও কালার এটা, বটল গ্রিন রেড। আর এই কালারগুলো না একটু ডার্ক ভাইব্রেন্ট কালারেরই হয়। এই হচ্ছে বটল গ্রিনের রেডটা দেখে নাও, বটল গ্রিন অ্যান্ড রেড। কোনো কালার রিপিটেশনের জন্য লাগলে ঝটপট করে বলবে, আমি এগুলো রিপিট করব, তারপর আমি মডেলে যাব, সেমি পিওর মডেল, বটল গ্রিন রেড। আচ্ছা, কোন শাড়িটা বলেছিলে কুচি করে দেখাতে? আচ্ছা, এটাও একটু কুচি করে দেখাচ্ছি। রুম্মানি দি কী বলছো? হাই, আমার শাড়িটা পেয়েছি, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। রেড হোয়াইটটা, আচ্ছা রেড হোয়াইটটা দেখাবো, রেড হোয়াইটটা দেখাবো, মেহেন্দিটা একটু কুচি করে দেখিও। আচ্ছা আচ্ছা, মেহেন্দিটা কুচি করিয়ে দেখাবো, ঠিক আছে। হাই দি, দেখলাম কী শাড়ি এগুলো, মেটেরিয়াল কী বলে দিলাম, আর কালে দা কমেন্টগুলো উঠে গেছে, পরে দে, পরে দে তো, পুরো কোণে বউ লাগছে আমাকে, রেড হোয়াইটটা দেখতে চাইছো? হ্যাঁ, আর মেহেন্দিটা আমার হাতে দিস, কুচি করে দেখাবো। মেহেন্দি বুক, মেহেন্দি একটাই আছে, কে বুক করেছে, রিমিদি? ও, তাহলে তো বুকড, মেহেন্দিটা তো সোল্ড আউট ডিয়ার, মেহেন্দিটা বুকড, স্ক্রিনশট চলে এসেছে, এবং যে স্ক্রিনশট দিয়েছে 100% কনফার্ম বুকিং তার, ঠিক আছে, একটু বাদেই সে হয়তো পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে। চলো, এই হচ্ছে কালারটা। এই পায়েল লাইভে আছো, তুমি বুক করেছো, তুমি যদি দেখাতে বলো দেখিয়ে দেবো। মেহেন্দি গ্রিন অলরেডি সোল্ড আউট, দিস ইজ বটল গ্রিন রেড। এইটাতে কোনে বউ লাগছে, দেখো এইটাতে কোনে বউ তো লাগবেই, শাড়িটাই ইটসেলফ এত সুন্দর, একটু ভালো করে দেখাই, এই দেখো, ও বটল গ্রিনে রেড, ও ভাল লাগছে, সত্যি ভালো লাগছে, নিজেই বলছি ভালো লাগছে। চলো, এই হচ্ছে বটল গ্রিন রেড, এই হচ্ছে শাড়িটা, একদম টুকটুকে লালের সাথে রয়েছে, আর এই হচ্ছে পাল্লা। লাভ ইউর কালেকশন, দুটো শাড়ি নিলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সোমাদি। এই হচ্ছে দেখে নাও, তুমি যে কোনে বউ লাল টুকটুকে বলছো, এটা ব্লাউজ পিসে রয়েছে, এই হচ্ছে, এই শাড়িগুলো সিঙ্গেল প্রাইস। কে মৃন্ময়ীদি, কোথাও থেকে কিনিনি, বলে দেবো, বলে দেবো, ঠিক আছে, তোমাকে হোয়াটসঅ্যাপ করো, না না কনফার্ম, দেখাও খুলে ভালো করে আমায়, অনলি তোমাকে খুলে ভালো করে সান্নিতাদি দেখাবো। তো আরও একজন আমাকে বলে যাচ্ছে কন্টিনিউ, ঠিক আছে, ওটা সোল্ড আউট আমি বলে দিয়েছি। আর একটা জিনিস হচ্ছে, আমি যখনই খুলে আবার ভালো করে দেখাবো, এবার স্ক্রিনশট আসবে। না না কনফার্ম, রেড হোয়াইটটা দেখাও, আচ্ছা রেড হোয়াইটটা দে, রেড হোয়াইটটা দেখাচ্ছি, মহুয়া সরকার দিয়ে রেড হোয়াইটটা, রেড হোয়াইটটা প্লিট হয়ে গেছে, রেড হোয়াইটটা আমি শুধু জাস্ট ভালো করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দাম 2400 টাকা মাত্র,
এই দেখো রেড অ্যান্ড হোয়াইট, এইটা না এক্স্যাক্টলি এরকম হোয়াইট কালার, মানে একদম পেপারের মতো হোয়াইট নয়, একটা পেপার হোয়াইটের কিছু আমাকে পেপার দিবে, একটা হাতে আমি দেখিয়ে দিতাম যে এটা আর পেপারের সাথে ডিফারেন্সটা কি, আমার ওই অ্যাড্রেস শিটটাই দে, যে কোনো একটা অ্যাড্রেস শিট দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পেপার হোয়াইট অ্যান্ড এই হোয়াইটের মধ্যে ডিফারেন্সটা কি। এই শাড়িগুলো না একটু, এই দেখো এই হচ্ছে পেপার হোয়াইট, পেপার হোয়াইট বারবার করে আমি যেটা বলি একটু দেখিয়ে দিই, দিস ইজ পেপার হোয়াইট, মানে পেপারের যে হোয়াইটটা হয় ফ্যাট ফ্যাটে হোয়াইট, অ্যান্ড দিস ইজ হোয়াইট মিল্কি হোয়াইট, এই হোয়াইটটা হচ্ছে একটু মিষ্টি একটা মিল্কি হোয়াইট হয়, দিস ইজ নট বাটার কালার, বাটারটা একটু ইয়েলোইশ হয়, এটাও হোয়াইট কালার বাট ফ্যাট ফ্যাটে হোয়াইট নয়, ঠিক আছে। এই হচ্ছে রেড হোয়াইট কালারটা, 2400 অনলি প্রাইস, ঠিক আছে। এটা তোমরা ডাবল পিসেস পাবে রেড হোয়াইটটা, ঠিক আছে। হ্যাঁ না 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 না, দেবজানিতে রেড হোয়াইটটা ডাবল পিসেস আছে, বটল গ্রিন ডাবল পিসেস, পিকক ব্লু ডাবল পিসেস, অ্যাশ সিঙ্গল পিসেস, মেহেন্দি সিঙ্গল পিসেস, পেস্তা সিঙ্গল পিসেস, আচ্ছা পার্পেলটাও ডাবল পিসেস, ঠিক আছে। দে আমাকে পরপর হাতে দে, আমি একটু দেখিয়ে দিই কালার অপশানসগুলো। হাউ মাচ দীপিকা ম্যাম? ইকাল সেমি পিওর ইকাল কাপ, ইকালের প্রাইস ইজ 2400 ওনলি, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ চলো বলো না, এগুলো সব সিঙ্গেল পিসেস না, তোমারটা দাম কত? আমারটা 1399, 1399। পেস্তাটা হয়ে গেল, আচ্ছা একটু ইকালের কালারগুলো বলো, আমি রিপিট করবো। হ্যাঁ কী কী কালার আছে ডাবল পিসেস? এইটা যেমন দে, এটা দে, এই ডাবল পিসেসগুলো আমি দেখিয়ে দিই। হোয়াইট রেডটা দেখালাম, তারপর দেখে নাও পার্পেল কালারটা, আর তারপর পিকক ব্লু কালারটা দে, সব থেকে বেস্ট কালার যেটা, এইটা দেখে নাও পার্পেলের ডুয়াল টোন, দিস ইজ ডাবল পিসেস অ্যাভেলেবল, এইটাতে ডাবল পিস পাবে, রেড হোয়াইটটাতে ডাবল পিসেস পাবে। মেহেন্দিটা বেশি ভালো নাকি গ্রেটা গো? এই রে সর্বনাশ করেছে, এইবার তো আমি পাগলা হয়ে যাব, কি বলছো তুমি? আচ্ছা এটা কি পিকক ব্লু? এই দেখো পিকক ব্লু কালারটা হচ্ছে ডাবল পিসেস অ্যাভেলেবল, এটা গ্রিন এবং ব্লু এর ডুয়াল টোন, ছেড়ে দে, গ্রিন অ্যান্ড ব্লু এর ডুয়াল টোন এটা, ঠিক আছে। পিকক ব্লু, গ্রিন অ্যান্ড ব্লু এর ডুয়াল টোন, ওটা তাড়াতাড়ি করে দুজনে ধরে ভাঁজ করে ফেলো না, আমি তো নিজে আজকে কমেন্ট পড়তে পারছি। ধর 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 বটল গ্রিনটা দে, চলো নেক্সট কালার, এভাবে দিস না, আস্তে করে একটা করে দে, সব শাড়ি কুচকে যাবে, আবার পালিশে পাঠাতে হবে। দেখে নাও এই হচ্ছে বটল গ্রিনটা, এই থাকছে বটল গ্রিন অ্যান্ড রেড, স্বপ্না দিহায় বিপি আছে লাল পাটটা, একদম প্রত্যেকটাতে এভরি পিসেসে বিপি অ্যাভেলেবেল, বিপটা এইরকম ইতনা বড়া হে বিপি, ইয়ে হে পাল্লা অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস পোর্শনস, ইতনা বড়া ব্লাউজ পিসেস হে, দেখিয়ে মেরা হাইট 5 ফিট 1 ইঞ্চি হ্যাঁ, আর ইয়ে দেখিয়ে বিপিকা পোর্শনস, ওরে বাবা রে, দাঁড়াও এই এই হচ্ছে বিপি, দেখেছো এই যে মতলব ফ্লোর সে লেকার ইতনা তাক পুরা বিপি পোর্শনস জায়গা, আরামসে কিসি ভি সাইজ কা ব্লাউজ আ জায়গা। আমার জন্য গ্রিনটা রেখো প্রভাতি দি, স্ক্রিনশট পাঠাও, স্ক্রিনশট না দিলে বোঝা মুশকিল দিদি। পায়েল মেহেন্দি রাখতে বললো, আচ্ছা একদম মেহেন্দিটাই রাখছি, চলো মেহেন্দিটাই, তুমি স্ক্রিনশটও দিয়েছো কনফার্ম ওটা। টিনা মিত্রা দি লা ব্লু অ্যান্ড রেড, টিনা দি গ্রিন অ্যান্ড রেড, প্রভাতি দি সি গ্রিনটা, প্রভাতি দি গ্রিনটা আমাকে একটু স্ক্রিনশট পাঠিয়ে রাখো, ঠিক আছে স্ক্রিনশটটা পাঠিয়ে রাখো। আচ্ছা প্যারেট গ্রিনটা এখনও তো অ্যাভেলেবেল আছে, প্যারেট গ্রিনটা সোল্ড আউট হয়নি, একবার দেখিয়ে দিই, জাস্ট ওরকমভাবেই ধরে আমাকে দেয়, আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, চলো প্যারেট গ্রিনটা জাস্ট অ্যাভেলেবেল আছে, এই হচ্ছে প্যারেট গ্রিন কালারটা, দেখে নাও এই হচ্ছে প্যারেট গ্রিন কালারটা, প্যারেট গ্রিন মানে হচ্ছে পেস্তা গ্রিন কালারটা, এইটা অ্যাভেলেবেল আছে, বটল গ্রিন ডাবল পিসেস আছে, পিকক ব্লু ডাবল পিসেস আছে, পার্পল ডাবল পিসেস আছে, রেড হোয়াইট ডাবল পিসেস আছে, ঠিক আছে আরামসে বুকিং করো। কী সুন্দর হিন্দি বলছো বিনা দি, আমি হিন্দি বলছি সুন্দর, বাবা থ্যাংক ইউ, এই বলতে বলতে যদি একটু শিখে যাই হিন্দি বলা, চলো অ্যাকচুয়ালি কী বলো তো, এখন তো খুব একটা বেরোনো হয় না, আগে তো অফিস কলিগদের সঙ্গে কত কত হিন্দিতে বলতাম, কলেজে বন্ধুদের সাথে কত হিন্দিতে কথা বলেছি, বাট এখন আর অতটা হয়ে ওঠে না, যাই হোক এই লাইভে এসে তো, আর যদি কিছু ভুল করে ফেলি প্লিজ বলে দেবে, বলে দেবে হ্যাঁ সুলিপি এটা কী বলছে, এটা না এটা, কালারগুলো এক একবার এক সে বারকার এক, আচ্ছা কালারগুলো এক সে বারকার এক, থ্যাংক ইউ। চলো এবার মডেলে যাব, সেমি মডেলে যাব, 850 প্রাইস রেঞ্জের সেমি মডেলে যাব, টু পিসেস অ্যাভেলেবেল, এটা যেন কে নেবে বলেছিল, রাতে পেমেন্ট করবে, একটু হোল্ডে দে বল, আমি জানাচ্ছি। আপনার শাড়ির
কালার দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ অঙ্কিতা দি, আমার শাড়ি কালারটা দেখিয়ে দিয়েছি, যেটা যেটা অ্যাভেলেবেল থাকবে লাস্টে আমি দেখিয়ে দেবো। মডেল যাব, মডেলের কালার দেখে নাও, এটা থাকছে নেভি ব্লু, ডার্ক ডেনিম ব্লু, দিস ইজ মডেল আজরাক মডেল নেভি ব্লু কালার, ইয়ে সেমি মডেল হে, ইসকা প্রাইস হে ওনলি 850, বহুত হি সফট মেটেরিয়াল হে অ্যান্ড বহুত হি সফট অ্যান্ড বডি হাগিং হে পুরা। আমাকে গ্রিন রেডটা এনে দিতে পারবে জয়িতা দত্ত দি? গ্রিন রেডটা তো দেখালাম, গ্রিন রেড দু পিস অ্যাভেলেবেল, তুমি বুকিং করো পেয়ে যাবে। তোমারগুলো কী শাড়ি জয়িতা দি? আমারগুলো হচ্ছে চান্দিনি সিল্কে হ্যান্ড বাটিক। গ্রিনটা একবার দেখাবে? হ্যাঁ গ্রিনটা দেখাবো। কোন গ্রিনটা প্রভাতী দি, পেস্তা গ্রিনটা না বটল গ্রিনটা? গ্রিনটা দেখাবো, এই হচ্ছে, দেখে নাও গ্রিনটা, এই যে স্ক্রিনশট নিয়ে নাও, এই যে গ্রিনটা, গ্রিন রেডটা, ঝটপট স্ক্রিনশট নাও, পাঠাও, স্ক্রিনশট নিয়ে বুকিং করো। 2400 প্রাইস, দারুণ কালেকশনস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দারুণ কালেকশনস, খুব কিছু বলার নেই, থ্যাংক ইউ সান্নিতা দি। এই তো পুজোর কালেকশন স্টার্ট হয়ে গেছে, তোমরা সবাই সঙ্গে থাকো, তোমরা সঙ্গে থাকলে আমি প্রচুর প্রচুর কালেকশনস অনেক জায়গা থেকে ঘুরে ঘুরে এনে দেখাতে পারবো। চলো নেক্সট যাচ্ছে অ্যাশ কালার, অ্যাশ কালার তাই তো? হ্যাঁ এটা অ্যাশ কালার, নেক্সট কালার অ্যাশ কালার, এই রে যা পড়ে গেল, এইটা হচ্ছে বটল গ্রিন, বটল গ্রিন, কালার অপশানস দেখাচ্ছি, আজকে ফার্স্ট টাইম দেখছি, থ্যাংক ইউ সো মাচ সুমিত্রা দি, ওয়েলকাম শাড়ি হাটের লাইভে, সঙ্গে থাকবে অবশ্যই আমাদের একটা ফ্রেন্ড হয়ে যাবে, শাড়ি নেওয়াটা বড় কথা না, সঙ্গে থাকো, গল্প আড্ডা করো, লাইভ ভালো লাগলে একটু শেয়ার করে দাও, খুব সুন্দর, থ্যাংক ইউ স্বপ্না পিসি, থ্যাংক ইউ। গ্রিনটা একবার দেখিও, পিয়ালি পিয়ালি পিয়ালি, গ্রিন কোনটা বাবু, গ্রিন কোনটা বলো তো? গ্রিনটা আমাকে আবার হাতে দে, গ্রিনটা একবার দেখাও, গ্রিনটা, এই যে গ্রিনটা, এই হচ্ছে গ্রিনটা, এই যে ভালো করে দেখে নাও, যারা যারা গ্রিনটা দেখতে চাইছো দু পিস অ্যাভেলেবেল, গ্রিনটা প্রভাতিদির জন্য রাখবি একটা, ঠিক আছে, প্রভাতিদি স্ক্রিনশট দেবে, দিতে তখন নিতে ভুলে গেছে, আর এই হচ্ছে দুটোই, ও প্রভাতিদি দিয়ে দিয়েছে, তাহলে একটা গ্রিন অ্যাভেলেবেল আছে, সিঙ্গেল তাই তো? আমি তো দুটো দুটো বলছি, দুটো দুটো তো গ্রিন, এই হচ্ছে কালারটা, ঠিক আছে, বটল গ্রিন আর রেড, বটল গ্রিন রেড। চলো পুজোতে পড়বে, নবমীর দিন পড়ো বা খুব সুন্দর করে অষ্টমীর অঞ্জলি দাও, তুমি যেটা পরে আছো সব কালারগুলোই সুন্দর। হ্যাঁ সান্নিতা দি, আমার কালারগুলো সত্যি, মানে আমি বললাম না, আমি প্রথমে মিডিলে লাইট কালার এনেছি কন্ট্রাস্ট করে, যাতে তোমাদের ভালো লাগে কি না, তো তোমাদের ভালো লেগেছে, এবার আরও আরও কালার আনবো। নেক্সট মডেলের কালার দেখো, ওয়াইন কালার, নেক্সট মডেল ওয়াইন কালার, আচ্ছা এই প্রিন্টে, এই আজরাক প্রিন্টে বটল গ্রিন, নেক্সট হচ্ছে এটার রেড, আমি ঝটাপট করে দেখিয়ে দিই, নাহলে প্রায় 5:30 বাজতে চললো, এবার আমার স্টোর ওপেন করতে হবে। চলো এটা হচ্ছে, এটা কি নেভি ব্লু তাই তো? নেভি ব্লু, নেক্সট হচ্ছে কফি কালার, এটা কফি কালার তো, নেক্সট হচ্ছে কফি ব্রাউন কালার, নেক্সট কালার কফি ব্রাউন কালার। চলো এইবার আমি সেমি মডেল 850-এর একটা একটা করে ওপেন করছি, বুকিং করবে 850, তাতেও ফ্রি শিপিং, অনলাইন পেমেন্ট করতে হবে, যার যেটা ভালো লাগবে ঝটাপট করে অনলাইন বুকিং করবে, স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে পাঠাতে হবে, মডেলের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, দারুণ, থ্যাংক ইউ শিরা দিদি, থ্যাংক ইউ দিদি, আমি শাড়ি পেলাম না রিমি বাবু, আমি কী করবো বলো বাবু, আমি তো সবসময় বলি ফার্স্ট স্ক্রিনশট দেবে, যে ফার্স্ট স্ক্রিনশট দেবে আমরা তাকেই শাড়ি দেওয়ার চেষ্টা করি সব সময়, আর আমরা তো শাড়ি দেওয়ার জন্যই আছি শাড়ি হাট, আমার এত বড় স্টোর নিয়ে আমরা এত সবাই আছি তোমাদের শাড়ি দেওয়ার জন্য, একদিন না পেলে নেক্সট লাইভে অবশ্যই পেয়ে যাবে, একটু লাইভগুলো ফলো করো। অনেকেই বলে দিদি পেলাম না, বুকিং করতে পারলাম না, আমি 4টেই লাইভে আসি, এবার থেকে 4টেই লাইভে আসব, একটু লাইভগুলোতে থেকো, পেলাম না, আর শাড়ি হাটের পেজটা ফলো করো আগে, শাড়ি হাটের পেজ ফলো না করলে কিন্তু লাইভের নোটিফিকেশনও পাবে না। নেক্সট কালারে যা, নেক্সট কালার না, এগুলো কি না 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 না, এগুলো মডেল, এগুলো মডেল, পিওর নয় সেমি পিওর। চলো এবার আমি মডেলের কালার অপশানসগুলোতে যাচ্ছি, এটা কি কালার ছিল, ফার্স্ট কালার কি দেখিয়েছিলাম মডেলের, নিচেরটা দেখিয়েছিলাম না, ব্লু। চলো মডেলের কালার অপশানসে যাচ্ছি, ঝটাপট স্ক্রিনশট নেবে, হ্যাঁ মডেল নিয়ে কিচ্ছু বলার নেই, আজরাক মডেল প্রচুর পাগল করে দিয়েছো আমাকে, এবার যারা যারা মডেলের জন্য বলছো 850, চলো দেখো এই হচ্ছে মডেল, 850-র মডেল, সো গুড কোয়ালিটি, দিস ইজ নট শিফন, এই হচ্ছে শাড়িটা,
একদম তুল তুলে নরম শাড়ি, বাটারি সফট। ফার্স্ট কালার দিস ইজ ব্লু, দিস ইজ আজরাক মডেল, ইয়ে হ্যাঁ শাড়ি কা পাল্লা, ইয়ে হ্যাঁ ফুল লুক অফ দিস শাড়ি। ওনলি প্রাইস 850, 850। বহুত হি সফট শাড়ি হ্যাঁ ইয়ে, অ্যান্ড বহুত হি কমফর্টেবল ইয়ে পহননে মে লাগতা হ্যায়, আর বহুত হি বডি হাগিং হ্যায় ইয়ে শাড়ি। আর এই যে কুচি পোর্শনস দেখিয়ে দিচ্ছি, দিস ইজ প্লিট করে দেখাচ্ছি। উশিরাদি বনু সাদা লালটা কী শাড়ি রে, মা ভীষণ অসুস্থ তাই যোগাযোগ করতে পারছি না। এ বাবা আন্টির কী হয়েছে দিদি? এ তুমি, আমি আজকে লাইভের পরে ফোন করবো, হ্যাঁ তুমি ইয়ে করো, তোমার স্কুল আছে তো এখন? কিন্তু তুমি তো আজকে তো তোমার বোধহয় ছুটি হয়ে বাড়ি চলে এসছো, আমি আজকে ফোন করবো। আন্টির কী হয়েছে? বনু শাড়িগুলো পার্পেল থাকলে আমি মিসাকে দেখিয়ে দাও পার্পেল কালারটা। বনু তোমার শাড়ির কালারগুলো পার্পেল কালারটা, আচ্ছা আমার শাড়ি পার্পেল কালারটা, আমার শাড়ি পার্পেল কালারটা অ্যাভেলেবেল থাকলে দেখিয়ে দিচ্ছি দিদি। চলো এই হচ্ছে কালারটা। উশিরা দিয়ে আমি দেখে তোমার সাথে আমি পরে আমি লাইভের পর ফোন করবো, হ্যাঁ ফোন রিসিভ করো। চলো এই হচ্ছে পুরো শাড়িটা, অ্যান্ড এই হচ্ছে পুরো, এই যে দেখো এই হচ্ছে শাড়ি, বডি হাগিং শাড়ি একদম স্যার, এরকম নরম তুলতুলে শাড়ি, হাতের মুঠির মধ্যে চলে আসবে। দিস ইজ পাল্লা ফুল আজরাকে রয়েছে, অ্যান্ড দিস ইজ ব্লাউজ পিস পোর্শনস। প্রাইস ওনলি 850, 850, 850 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে। এই শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, থ্যাংক ইউ। চলো এই হচ্ছে সুগার 600, সর্বনাশ 600 সুগার। আমি তোমায় ফোন করব, কি করে হলো সব ডিটেলসে শুনবো, এখানে এইটুকু শুনে আমার শান্তি হবে না। তোমার শাড়িটার পিপি কত? বলছি বলছি, আমার শাড়িটার পিপি হচ্ছে 1399। মডেলগুলো পরে ভাজ করলেও হবে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে, আচ্ছা বটল গ্রিনটা দেখাই, দেখো এই হচ্ছে বটল গ্রিন মডেল, 850। ঝটপট বুকিং করো, ঠিক আছে। চলো অনেকক্ষণ হয়ে গেছে, বা ঝটপট করে মডেলগুলো দেখিয়ে দিই, অনেকটা টাইম আমি লাইভে রয়েছি, ঝটপট করে মডেল দেখিয়ে দিই। কটা বাজে রে? 5:30 বেজে গেছে, এই রে স্টোর ওপেনিংয়ের টাইম হয়ে গেছে। নেক্সট কালার বটল গ্রিন মডেলের নেক্সট কালার, সেমি মডেল, দিস ইজ সেমি মডেল হ্যায়, পিওর মডেল নেই হ্যায়, বহুত হি বডি হাগিং শাড়ি হ্যায়, অ্যান্ড কোয়ালিটি জাস্ট টু গুড। 850 মে ইয়ে মডেল দিখনে মে পুরা লাগেগা পিওর মডেল কি জায়সা হ্যায়, লেকিন পহননে কে বাদ ভি ইসকা ফিলিং দেতা হ্যায়, ফিল লাইক পিওর মডেল, অ্যান্ড লুক লাইক পিওর মডেল, বট দিস ইজ নট পিওর মডেল, দিস ইজ সেমি মডেল। হ্যাঁ দাম লিখুন দিপি দিয়ে, ওয়ার্ড প্লিজ কেউ লিখবে না, হ্যাঁ ঠিক আছে উচিরাজি কোনো ব্যাপার না। চলো এই হচ্ছে কালারটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার জন্য। দিস ইজ ব্লাউজ পিস পোর্শন, দিস ইজ বটল গ্রিন কালার, এই হচ্ছে বটল গ্রিনটা, ফুল আজরাকে রয়েছে, 850 অনলি প্রাইস, 850, বাট কোয়ালিটি জাস্ট টু গুড কোয়ালিটি, টু গুড কোয়ালিটি বটল গ্রিন। নেক্সট কালারে যাব, স্কাই কালার, আই সি এস এস দত্তরি ছাই কালার, গ্রে কালার, ছাই মানে হচ্ছে গ্রে তো, হ্যাঁ ছাই মানে হচ্ছে গ্রে, গ্রে কালার। নেক্সট কালার দেখে নাও, গ্রে কালারটা নেক্সট কালার, তারপরের ডিজাইনগুলো প্রত্যেকটা কালার ওপেন করে দেখাবো, সঙ্গে থাকো সবাই, ঝটপট বুকিং করবে। সেমি মডেল প্রচুর প্রচুর বলেছো দিদি, আজরাক মডেল দাও, আজরাক মডেল দাও, এই হচ্ছে আজরাকের সেমি মডেল। প্রাইস অনলি 850, 850, দিস ইজ সেমি, দিস ইজ নট পিওর, দিস ইজ সেমি। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে অ্যাশ কালারটা, দিস ইজ অ্যাশ কালার, এই দেখো এই যে অ্যাশ কালার, এটা ব্লু কিন্তু নয়, এটা দিস ইজ অ্যাশ, এই হচ্ছে এক্স্যাক্ট কালারটা অ্যাশ কালার, ব্রাউন কালারটা দেখাবো, এই হচ্ছে কালারটা, এটা হচ্ছে অ্যাশ কালার, দিস ইজ নট ব্লু কালার, ব্লুটা আগে দেখিয়ে দিয়েছি, ফার্স্ট কালারটা ব্লু কালার ছিল, এটা অ্যাশ কালার, ব্রাউন কালারটা, হ্যাঁ মিতাদি ব্রাউন কালারটা, চলো ব্রাউন কালারটা হাতের সামনেই ছিল, ব্রাউনটা দেখে নাও, আজরাক মডেল ব্রাউন, ব্রাউন কালারটা দেখো, উইথ ব্লাউজ পিস প্রত্যেকটাতে রয়েছে, এগুলো ডেলি ইউজের জন্য ভীষণ ভালো, এই বর্ষা কাদাতে গরমে আরামসে তোমরা পড়তে পারবে। দিস ইজ ব্রাউন, দিস ওয়ান ইজ ব্রাউন কালার, দেখে নাও মিতাদি ব্রাউন কালার, দিস ইজ পাল্লা পোর্শনস, অ্যান্ড দিস ইজ ফুল লুক অফ দিস শাড়ি। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার 9732351444, দিস ইজ বুকিং নাম্বার, আরেকটা বুকিং নাম্বার থাকছে 9474795444। এই হচ্ছে কালারটা, ব্রাউনিশ কালার, এক্স্যাক্টলি চকলেট ব্রাউন কালার এটা, দেখো এই যে এই হচ্ছে কালারটা, এই হচ্ছে এক্স্যাক্ট কালারটা, চকলেট ব্রাউন কালার। এইগুলোর বটল গ্রিন রেড শাড়িটা নিয়েছি, কীভাবে বুকিং করব? তনুশ্রী মান্না ম্যাম,
তনুশ্রী ম্যাম, বটল গ্রিন শাড়িটা আপনি নিয়েছেন, স্ক্রিনশট রাখুন। স্ক্রিনশটটা আমাদের এই দুটো নাম্বার বুকিং নাম্বার আছে, যে কোনো একটা নাম্বারে আপনি পাঠিয়ে দেবেন, যে কোনো একটা নাম্বারে যে বুকিং করবেন, যে কোনো একটা নাম্বারে প্লিজ পাঠাবেন, ঠিক আছে? অনেকে কি করছেন বলুন তো, একটা নাম্বারে হয়তো রেসপন্স পাচ্ছেন না, আপনারা তুরন্ত কি করছেন সঙ্গে সঙ্গে আরেকটা নাম্বারে চলে যাচ্ছেন। প্লিজ এরকম করবেন না, এরকম করলে আমাদের যেমন অসুবিধা হয় আপনাদের অসুবিধা হবে। সেটাই বলছি যে দুটো নাম্বারে সঙ্গে সঙ্গে দুটো নাম্বারে বুকিং করলে, দেখুন আমরা দেখে নেব, আমরা পেমেন্ট অপশানসে চেক করব এবং টাইম দেখে নেব, প্রবলেমটা আপনাদের হবে। আমরা যে কোনো একটা নাম্বার কন্টিনিউ করি, যে কোনো একটা নাম্বারে গিয়ে আমরা ট্র্যাকিং পাঠাবো। তারপর আপনারা যতই বলুন না কেন যে দিদি ট্র্যাকিং কেন আসেনি, যে কোনো একটা নাম্বার কন্টিনিউ করবেন। প্লিজ রিকোয়েস্ট টু অল অফ ইউ, যে কোনো একটা নাম্বার কন্টিনিউ করবেন, ঠিক আছে? আমাদের দুটো বুকিং নাম্বার, যে কোনো ওয়ান নাম্বারে বুকিং করবেন এবং একটু লেট হলেও ওয়েট করবেন। আমরা দেখুন আমরাও তো মানুষ, আমাদেরও তো টিফিন, টয়লেট ব্রেক, তারপর কিছু কাজ, নিত্য নৈমিত্য কাজ থেকেই থাকে। তো কখনো আমরা বাইরে থাকি, সবসময় হয়তো স্টোরে থাকি না, বাট আমি না থাকলেও আদার্স যারা আছে ওরা বুকিং দিয়ে দেবে। বাট একটু পেশেন্স রেখে বুকিং করবেন, আর যে কোনো একটা নাম্বারে বুকিং করবেন। আমরা যে কোনো একটা নাম্বারে কন্টিনিউ করবেন, 10 মিনিট 5 মিনিট লেট হলেও আমরা বুকিং আপনাদের দিয়ে দেবো। এরকমও হয়েছে রাত দুটোর সময় বুকিং আসে, আমরা সকালবেলায় দেখিনি। দিস ইজ পাল্লা অ্যান্ড দিস ইজ ফুল লুক অফ দি শাড়ি, দিস ইজ রেড কালার। ওয়াও না শাড়িটা, আজিরাক মডেল, এ হে ব্লাউজ পিসেস। আচ্ছা ব্রাউনের ব্লাউজ পিসটা আমি দেখাইনি, ব্রাউনের ব্লাউজ পিসটাও সেম, প্রাইস হচ্ছে 850 ব্লাউজ পিসটার সঙ্গে ম্যাচ করছে, ব্লাউজ পিসটার সঙ্গে ম্যাচ করছে। আচ্ছা চলো নেক্সট কালারে যাচ্ছি, ব্লু। চলো নেক্সট হচ্ছে ব্লু কালারটা, দেখে নাও নেক্সট আজরাকের ব্লক ব্লু কালার। আমি কিন্তু প্রচুর আজরাকের ব্লক আজকে দেখিয়ে দিলাম, হ্যাঁ এবার আমাকে বলবে না, যদি কোনো লাইভ তোমরা মিস করে যাও, শাড়িঘাটের পেজ লাইভে যাবে, শাড়িঘাটের পেজে গিয়ে আগের দিনের লাইভগুলো দেখতে পাবে। এটা কিন্তু ব্লু কালার, হ্যাঁ দেখো লাল ছেঁড়া পর এটাই তো আছে পার্পেলটা, দেখি একটু হাতের কাছে দেখিয়ে দে, এইটা দেখে নাও, এই দেখো এই পার্পেলটাতে উইদাউট রেড আছে দিদি, এই দেখো, এই যে এই দেখো, ঠিক আছে? তাহলে ধর দেখিয়ে দিলাম, আর এই হচ্ছে কালার। ইক্কাল সবসময় রানী কালার বা রেড কালারেরই হয়, কেন কি সাউথ ইন্ডিয়ানরা একটু ডার্ক কালার পছন্দ করে, তোমরা দেখবে সবাই। এই হচ্ছে শাড়িটা, দিস ইজ ইক্কাল, এই হচ্ছে পুরো শাড়িটা থাকছে, এটা ব্লু কালারে, এটা রয়েছে ব্লু কালারে, ডার্ক ডেনিম ব্লু কালারে, এই হচ্ছে পুরো শাড়িটা। এরপর যখন আনবো, আচ্ছা ঠিক আছে সোমাদি, আমি লাইভেই দেখিয়ে দেবো, কোনো টেনশন নেই। দিস ইজ পাল্লা পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দিস শাড়ি, এটা হচ্ছে ব্লু কালার, হ্যাঁ। এটা কি একটু ময়ূরকণ্ঠী কালার লাগছে তোমাদের? দিস ইজ ব্লু কালার, হ্যাঁ এটা কিন্তু ব্লু কালার, এই দেখো এক্স্যাক্টলি কালার হচ্ছে ব্লু কালার। চল এরপর যখন আনবো অবশ্যই আনবো, ঠিক আছে? এরপর আমি অন্য কালার আনার চেষ্টা করবো, মানে আমি অর্ডার দেবো, ঠিক আছে? নেক্সট কালার দেখে নাও, সুন্দর আরেকটা কালার, এটা ওয়াইন কালার, হাজিরাক মডেল ওয়াইন কালার। এই শাড়িগুলো না একবার যদি একটা থেকে হাত থেকে সরে যায় ব্যাস। আর আরেকটা জিনিস, হ্যাঁ মডেলের ব্যাপারে আমি বলে দিই, এটা কিন্তু একদম তুলতুলে নরম শাড়ি, একদম তুলতুলে নরম, মানে হড়হড় করে গা থেকে পড়ে যাবে এরকম একটা শাড়ি। তো যারা নিচ্ছ বুঝে কোয়ালিটি বুঝে নেবে, আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি বলে দিই, এভরি শাড়ি বল দিতি হু মে কিসকা কনসা কোয়ালিটি হ্যায়, লেনে কে বাদ প্লিজ কমপ্লেন মত কিজিয়েগা কি দিদি হামনে হামকো সমজ মে নহি আয়া বা এরকম কিছু আমাকে বলবে না, আমরা বুঝতে পারিনি বা কিছু। লাইফটা ভালো করে দেখুন আপনারা, দেখে নিয়ে আপনারা বুকিং করবেন। এই হচ্ছে শাড়িটা অ্যান্ড ফুল ওপেনিং ভিডিও মাস্ট, পুরো শাড়িটা ওপেন করছেন, প্যাকিং খোলা থেকে শুরু করে পুরো শাড়ি ওপেন করছেন, আমাদের ফুল ওপেনিং ভিডিওটা দিতে হবে। আচ্ছা আমি আজকে ফুল ওপেনিং ভিডিও আরেকবার দেখিয়ে দেবো, অনেকদিন আগে ফুল ওপেনিং ভিডিও একবার দেখিয়েছিলাম, আজকে আমি অনেক আরেকবার ওপেনিং ভিডিওটা দেখাবো। দিস ইজ ওয়াইন কালার, ওয়াইন শেড টোন, দিস ইজ ব্লাউজ পিস পোর্শন, প্রাইস অনলি 850 850। আচ্ছা লাস্ট বটল গ্রিন কালারটা আছে, একটু সবাই থাকবেন, বটল গ্রিন কালার লাস্ট দেখিয়ে আমি একটা প্যাকেটে একটু দেখি আপনাদের ওপেনিং ভিডিওটা কীভাবে করবেন এটা দেখিয়ে দেবো।
দেখে নিন কোন রেটটা মোডালের। আমি মানে সত্যি বুঝতে পেরেছি ওটা রেডটা, রেড কালারটা নিলে ওটা যে পায়েলের হয়। হ্যাঁ সান্নিতা দিদি, এটা আমি জানি, এটা ওরে আমাকে আর বলতে হবে না তোমাকে আলাদা করে। ও যে এত রেড পরতে ভালোবাসে আর ওর এত শাড়ি ওর কোটে সত্যি পরতে হয়, ও ভীষণ রেড পছন্দ ওর, এই হচ্ছে কালার। বাট ও কিন্তু ওর প্রফেশনালি রেড পরতে পারে না, বাট ও খুব পছন্দ রেড কালার। এই হচ্ছে বটল গ্রিনটা, দিস ইজ বটল গ্রিন আজিরাক মডেল। হ্যাঁ ফার্স্টের ডেনিম ব্লুটা দেখাবো, এই হচ্ছে ডেনিম ব্লু, ফার্স্ট একদম ফার্স্টের ডেনিম ব্লুটা আমাকে হাতে দে। দিস ইজ ব্লাউজ পিস পোর্শন অ্যান্ড দিস ইজ বটল গ্রিন, প্রাইস অনলি 850। মডেল মানে কিছু বলার নেই, মডেল যারা নিয়েছে না এভরি প্রিন্টে, যেমন মৃণালিনী দি, পায়েল দি, সন্নিতা দি, তারপর আরও কয়েকজনের নাম বল, এই যে উশিরা দি, তারপর বল মৈত্রী দি, মানে এই মডেল যারা নিয়েছে, বীণা দি, বীণা দি বোধহয় মডেল নেয়নি এখনও, তো মৃণালিনী দি সব থেকে বেস্ট। মৃণালিনী দি লাইভে আছে কিনা আমি জানি না, মৃণালিনী দি যখনই লাইভে দেখে আমি মডেল দেখাচ্ছি, কপিস বেঁচে আছে, খালি আমাকে বলবে সুলিপি কালার এই এই কালার থাকলে আমাকে পাঠিয়ে দাও, মাঝে মাঝেও দেখেও না। আমি বলি দিদি একটু দেখো তুমি, দেখে তখন না বুকিং করবে, বলে না কী কী কালার আছে তুমি জাস্ট দিয়ে দাও। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে পুরো নেভি ব্লু। হ্যাঁ রেড খুব পছন্দ। চলো এই হচ্ছে একদম ফার্স্টের নেভি ব্লু কালার, দিস ইজ ফার্স্ট নেভি ব্লু কালার। আমার ওই পশাইটা বোধহয় সোল্ড আউট। চলো এই হচ্ছে পুরো আজকে কালার সেট গেল। একটা প্যাকেট আমাকে দিবি, আমি একটু ওপেনিং ভিডিওটা একটু দেখিয়ে দেবো, ঠিক আছে? যে কোনো একটা প্যাকেট, মানে আমাদেরই একটা প্যাকেট দিবেন, যে কোনো একটা প্যাকেট দিয়ে আমি জাস্ট ওপেনিং ভিডিওটা একটু দেখ, একটু বলে দিই। অনেকে লাইভে থাকো বাট প্রতিদিন লাইভে দেখানো পসিবল হয় না, অনেকদিন আগে আমি দেখিয়ে দিয়েছিলাম, আজকে আরেকবার বলে দিচ্ছি ওপেনিং ভিডিওটা কি। মেরুন কালারের মঙ্গলগিরি হবে, দিয়ে মেরুন কালারের মঙ্গলগিরি এখন অ্যাভেলেবেল নেই, মঙ্গলগিরি সোল্ড আউট, বেসিক্যালি সব কালারই সোল্ড আউট, কিছু কিছু কালার হয়তো আছে, মেরুন কালারটা নেই। আচ্ছা আমাদের প্যাকিংটা আমরা বলে দিই, এই হচ্ছে ফুল, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের প্যাকিং, অ্যান্ড এই হচ্ছে শাড়িহাটের প্যাকিংয়ের ইয়েটা, এটা শাড়িহাট আমাদের প্যাকিং। তো যখন আপনারা ওপেন করবেন, ঠিক আছে, জাস্ট আপনাদের কিছু করতে হবে না, কাউকে ফোন ধরতে হবে না, অনেকের বাড়িতে একাই থাকি আমরা, ওপেনিং ভিডিও করার জন্য কোনো ব্যাপার না। আপনারা কী করবেন, জাস্ট ক্যামেরাটা কোথাও একটা রেখে নেবেন, ধরুন এখানে একটা তাক বা খাটের ওপরে বা টেবিলের ওপরে যে কোনো জায়গায় এরকমভাবে মোবাইলটা রেখে নেবেন, মোবাইলটা ফ্রন্টে হোক ব্যাকে হোক রেখে নিয়ে স্টার্ট করবেন ভিডিও করাটা। স্টার্ট করার পরে আপনারা জাস্ট এই যে শাড়িহাট আমাদের থেকে গেছে, জাস্ট এই ফ্রন্ট সাইডটা একটু দেখাবেন, দেখিয়ে এইবার আপনারা এখান থেকে প্যাকেটটা কাট করবেন, ঠিক আছে? খুব ভালো করে মানে একটু সাবধানে কাট করবেন, যাতে শাড়ির প্যাকেটটা কাটতে গিয়ে ভেতরের প্রোডাক্টটা, সরি কোনো একটা কল চলে এসেছিলো, সরি 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 কোনো একটা কল চলে এসেছিলো। চলুন, তো যেটা দেখাচ্ছিলাম যে এইটা শাড়িটা ইয়ে দেখ ফ্রন্ট সাইডে রাখবেন, এই জায়গা দিয়ে আস্তে করে প্যাকিংটা ধরে প্যাকিংটা কাট করে ওপেন করবেন, শাড়িটা পুরোটা ওপেন করলেন, ঠিক আছে? ধরুন এই প্যাকেট থেকে যে কোনো একটা শাড়ি আমাকে দে, ধরুন এই প্যাকেট থেকে এরকম একটা শাড়ি আপনারা বার করলেন, তো মোটামুটি শাড়িটা একটু খুলে দেখবেন, ঠিক আছে? পুরোটা এরকমভাবে পুরো ভিডিওটাতে আসতে হবে। হ্যাঁ এই যে মানে পুরো শাড়িটা যে আপনারা চেকিং করছেন, আমি মানে এই পার্সেল থেকে বেরিয়েছে শাড়িটা, এইরকমভাবে একটা ওভারঅল, পুরো সুন্দর করে তো হয় না, ওভারঅল একটা চেকিং করে আপনারা জাস্ট ওপেনিং ভিডিওটা স্টপ করবেন, পাঠিয়ে দেবেন আমাদের নাম্বারে, ঠিক আছে? এটাই হচ্ছে ওপেনিং ভিডিও করার একমাত্র রুলস অ্যান্ড রেগুলেশনস, এটা শুধুমাত্র আমি নয়, যে কোনো সেলারের পক্ষে এটাই হচ্ছে রুলস। আমরা ফুল প্যাকিং করার সময় চেকিং করে আপনাদের হাতে পাঠাই, তার মধ্যেও যদি কোনো রকম কিছু হয় আপনাদের কিন্তু সবাইকে রিকোয়েস্ট করছি ওপেনিং ভিডিও করে রাখবেন, যদি কিছু হয় আমাদের পাঠাবেন, শাড়ি ওকে থাকলে পাঠানোর কোনো দরকার নেই। পায়েল হ্যালো, তোমার শাড়িগুলো রিপিট করবে, আমার শাড়িগুলো জয়িতা দি, আমার শাড়ি কী কী যে আছে, মোডালের দাম কত? দীপাদি মোডাল প্রচুর রকমের মোডাল আছে আমার কাছে, এটা সেমি পিওর মোডাল 850, আরেকটা আছে মোডাল মাসলিন, সেটা পিওর মোডাল মাসলিন, সেটার প্রাইস আছে আরেকটু বেশি, তার উপরে আছে পিওর মডেল, সেটার প্রাইস আরও বেশি। আজ তো পাগল করা শাড়ি দেখিয়েছো, ওরে বাবা তাই নাকি, রোজ দিন তো এবার পুজোর আগে পাগল করা শাড়ি থাকবে বাবু, সঙ্গে থেকো। তোমার কথাই হচ্ছিল আজকে যে তোমার রেটটা কি পছন্দ, যাই হোক অনেকদিন হলো দেখা হয় না, একদিন এসো এবার।
আমি ভিডিও করেছি কিন্তু পাঠাইনি, সব ঠিক ছিল বলে। থ্যাংক ইউ সোমাদি, এটাই আমি বলছি, সব ঠিক থাকলে কোনো ব্যাপার না, আমরা চেকিং করে পাঠাই, ঠিক আছে? তোমারটার দাম কত? আমারটা 1399 টাকা, আমার সাইটে আমি দেখিয়ে ফেলেছি, প্রচুর পিসেস অ্যাভেলেবেল, মনে হয় নেই, বুকিং হয়ে গেছে। আপনারা একটু রেকর্ডারটা দেখে নেবেন আজকের মতো, তাহলে আমি আসছি। কী সুন্দর লাগছে তোমায়, থ্যাংক ইউ। আরে সোনালি দি, থ্যাংক ইউ। চলো একটু বলে রাখলাম যে ওপেনিং ভিডিওটা এভাবে করবেন, অনেকদিন আগে আমি দেখিয়েছিলাম, আজকে অনেকদিন পর আবার দেখিয়ে দিলাম, টাইম ছিল বলে। এইবার আমি টাটা, কালকে হয়তো আমি নতুন স্টকের জন্য যাব, মানে ইসে তাঁতিদের সাথে কাজ করতে, তো কালকে হয়তো আমি আসবো না, সরি। চারটে, হ্যাঁ তোমার চারটে হলো মডেল, আচ্ছা চারটে হলো। ও আজকেই চারটে বুকিং করে নিয়েছে, আজকেই চারটে বুকিং করে নিয়েছো, ও সব মিলিয়ে চারটে শাড়ি বুকিং করে নিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা লাইভে তুমি যদি চারটে শাড়ি বুকিং করো, আমি অন্য সবাইকে কী দেবো বলো তো? চলো ডাবল পিস করে আনবে, সবাই পায় না সোমাদি। আমি নতুন যে ডিজাইনটা, নতুন কিছু আনলে আমি প্রত্যেক দিন তোমাদের বলে দিই যে দেখো আমি অ্যাজ এ টেস্ট হিসাবে আমি প্রথমবার আমি এক পিস করে সিঙ্গেল পিসেস করে আনছি। যখন তোমরা ভীষণ ভালো লাগবে, যখন বুকিং প্রচুর আসবে, তোমরা বলবে যে দিদি আরও শাড়ি তোমরা নতুন নতুন আনো এই রকমের, তখন কিন্তু প্রচুর পিসেস করে আমি আনবো। দেখো হঠাৎ করে আমি 50 পিস এক সেম জিনিস আনলাম, তোমাদের ভালো লাগলো না, তখন তো বেকার হবে না জিনিসটা। আর তোমাদের হাতে পৌঁছালে কোয়ালিটি দেখে তোমাদের যদি ভালো লাগে, তোমরা নিজেরাই বলবে দিদি আমি আমার মাকে দেবো, মাসিকে দেবো, ফ্রেন্ডকে দেবো, গিফট করবো, তোমরা এই শাড়িগুলো আবার এনো। বা তোমাদের ফিডব্যাক যতক্ষণ না আমি পেয়েছি পাই, ততক্ষণ আমিও শান্তিতে থাকতে পারি না। কী করবো, তোমার শাড়ি জাস্ট অসম, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ, খুব ভালো ছিল আজকের সব শাড়িগুলো, থ্যাংক ইউ মায়াদি, একদম। আর সোমাদি আমি ডাবল পিসেস করে আনি কিছু কিছু জিনিস, তো অবশ্যই এবার থেকে চেষ্টা করবো, পুজো চলে এসছে, এবার থেকে বেশি বেশি পিসেস করে আনার। তোমরা সঙ্গে থেকো, তোমরা সঙ্গে থাকলে অবশ্যই আমি আরও আগে এগিয়ে যাব, তোমাদের ভালোবাসা সবসময় চাই, অবশ্যই তোমরা সঙ্গে থেকো। কালকের দিনটা হয়তো একটু মিস করবে, আমাকে চারটের সময় তোমাদের রিলিভ দেবো, আমার বকবকা শুনতে হবে না, চেষ্টা করব যে কালকে যদি আমি না যাচ্ছি তাঁতিদের সঙ্গে দেখা করতে, তাহলে আমি চলে আসবো লাইভে, আর যদি আমি যাই তাহলে হয়তো লাইভে আসতে পারবো না। তোমার পরনের শাড়ি খুব সুন্দর তাই নাকি? আচ্ছা চলো, তোমারটা কী শাড়ি দিদি? আমারটা ছিল বর্ণিতা দি, তাই তো, বর্ণিতা চক্রবর্তী, ও আচ্ছা বর্ণিতা চক্রবর্তী গোস্বামী দি, আচ্ছা আচ্ছা বর্ণিতা দি তুমি, আচ্ছা। আমার শাড়িটা হচ্ছে সিল্কের ওপর রয়েছে হ্যান্ড কী বলে বাটিক, হ্যান্ড বাটিক মহেশ্বরী পাট, সত্যিই মিস করবো সোমাদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। গাদওয়াল, গাদওয়াল চেক লাগবে কিন্তু, ও আচ্ছা দেবজানী দি, গাদওয়ালে চেক লাগবে, একদম গাদওয়ালের চেকও সব কিছু আসবে, সব আসবে, তোমরা যত যত বলবে। আর হ্যাঁ, যে যে শাড়িগুলো তোমাদের দেখতে ইচ্ছে করছে, একটু বেশি বেশি করে আমাকে বলে রেখো যে শুলিপি এটা দেখিও, আমি কিন্তু দু এক দিনের মধ্যে সেই পিসেসগুলো রেডি করিয়ে, আমার স্টকে প্রচুর থাকে, এদিকে থাকে আমার স্টোর রুমে থাকে, তো প্রচুর থাকে, আমি রেডি করাবো, বাট আমাকে একটু আগের থেকে বলতে হবে, দু একদিন টাইম দিতে হবে, আমি সব দেখিয়ে দেবো। তোমারটার দাম কত গো? আমারটার দাম 1399, 1399 আমারটার দাম। তোমারটাও নিয়েছি দি, ও তুমি আমারটা ফার্স্টেই এসে বুকিং করে নিয়েছো, চলো তোমারটার দাম কত বলে দিলাম, তো আমারটার দাম, চলো বাপ্তা বাটিক হবে নাকি গো? বাপ্তাতে বাটিক তো আমি এখনও রেডি করাইনি, বাপ্তাতে বাটিক হলে রেডি করিয়ে দেবো। এইগুলো কিন্তু তোমার চান্দেরি সিল্কের ওপর রয়েছে, মার্কেটে অনেক কিছু অ্যাভেলেবেল, তোমরা বাটিক বাপ্তা বলে যেটা চেনো সেটা কিন্তু বেসিক্যালি বাপ্তা নয়, অন লাইভই বলছি, কোয়ালিটি দেখে তোমরা কেনাকাটা করবে। বাপ্তাটা হয় হচ্ছে তসর বাপ্তা, মানে বাপ্তা জিনিসটা হচ্ছে সেমি তসরের একটা মিক্সড বাপ্তা। আমি তোমার শপে যাওয়ার আগে বলবো চান্দেরি নেবো, একদম চলে এসো সোমাদি, চান্দেরির প্রচুর কালেকশনস আমি তোমাদের দেখাই। কাঁথা ওয়ার্ক, হ্যাঁ একদম একদম, খুব তাড়াতাড়ি আনছি। চলো আজকের মতো টাটা, শাড়ি পেলাম, দারুণ হয়েছে অ্যাজ অলওয়েজ, থ্যাংক ইউ অনিন্দিতা দাশগুপ্তা দি, থ্যাংক ইউ ফর লাভলি রিভিউজ, লাভলি কমেন্টের জন্য, সঙ্গে থেকো এভাবেই, আমি প্রচুর পিসেস তোমাদের জন্য, প্রচুর নতুন নতুন জিনিস আনবো, শুধু তোমাদের সঙ্গ চাই, তোমরা
সঙ্গে থাকলে প্রচুর জিনিস আনবো। শাড়ি পেলাম, বিউটিফুল অ্যালওয়েজ অলওয়েজ শাড়িটা, থ্যাংক ইউ। চলো আজকের মতো তাহলে আছি, ঝটপট বুক করতে পারছি না সোমাদি, ঝটপট বুক করতে না পারলে হাত ছাড়া হয়ে যাবে। এই জন্য লাইভে থাকো, প্রত্যেক দিন লাইভে থাকো, ধামাকাদার প্রতিদিন কালেকশনস থাকবে। পুজো কাউন্টডাউন শুরু হয়ে গেছে, বেশি দিন আর নেই, নিজেদের পরার শাড়িটা আগে ঝটপট করে নিয়ে ব্লাউজ বানিয়ে রেডি করে ফেলো। পুজোর পাঁচটা দিন বছরে একবারই আসবে, সুন্দর শাড়ি পরবো এটা মাথায় রাখবে, সুন্দর করে শাড়ি পরবো, সুন্দর করে সাজবো, শপে যাবো, একদম চলে এসো বাগুইহাটিতে তো আমার শপ। আজকের মতো তাহলে আসছি, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে পরশু দিন মোস্ট প্রবাবলি, ঠিক আছে। আজকের মতো টাটা, সবাই পরশু দিন থেকো সঙ্গে, চলো আসছি আজকে।